গৌরাঙ্গৈক গতির বজাশ্রিতমতি শ্রী গৌরধাম স্থিতি সৎসাৎসৈক বীতির গোসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি শ্রীরূপৈক রতি সনাতন নতি শ্রীজীবতে জোস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী অগোষ্ঠীপতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী অগোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিক্ষিত সমাজে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন গৌড়ীয় মঠের কর্তব্যটা কী। শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গোপাল জানিয়েছেন শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গোপাল জানিয়েছেন টু অ্যারেস্ট দ্য কারেন্ট পারভার্টেড টাইড ইজ দ্য সিমিংলি আনপ্লেজেন্ট ডিউটি অফ গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠের কর্তব্য সম্বন্ধে কিছু বলবার আগে গৌড়ীয় মঠ কী বস্তু, গৌড়ীয় মঠের পরিচয় কী, সে সম্বন্ধে কিছু বলা আবশ্যক। শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জানিয়েছেন যে জগতের লোক পরম সত্য বস্তু থেকে বহু বহু দূরে সরে গেছে, সরে যাচ্ছে। শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন জগৎবাসী পরম সত্য বস্তু থেকে বহু বহু দূরে তারা সরে যাচ্ছেন, তারা এতই দূরে সরে যাচ্ছেন সেই পরম সত্য বস্তু থেকে, তাদের কাছে সেই অপ্রাকৃত জগতের কথা আলোচনা করতে গেলে তারা ভয়ভীত হয়ে যান, অত্যন্ত ভীত হয়ে যান। এসব কথার আলোচনার দরকার কী, অন্য সব কথা বললে তো ভালো হয়। গৌড়ীয় মঠের পরিচয় কী সে সম্বন্ধে জানতে গেলে বৈষ্ণব জগতের পরিভাষা, আবার পরিভাষা বললে বলে পরিভাষা কাকে বলে, ভাষা বললেই হয়, পরিভাষা কেন বলা হয় বলে পরিভাষার অর্থ হলো এই, কোনো একটা বস্তুর যতগুলো অর্থ নির্ণয় করা সম্ভব হয় সেই অর্থগুলোকে উপমর্দন করে যে অর্থটা সর্বোপরি বিরাজ করে তাকে বলে পরিভাষা। বোঝা গেল, কোনো একটা বস্তুর সম্বন্ধে কিছু বলতে গেলে যে অর্থটা আমাকে বলতে হয়তো তার অনেক অর্থ হতে পারে, কিন্তু যে অর্থটা সমস্ত অর্থকে পরিমর্দন করে সর্বোপরি বিরাজমান থাকে তাকে বলে পরিভাষা। অর্থাৎ পরিভাষার পরিবর্তন সম্ভব হয় না। বৈষ্ণব জগতে যে কোনো বস্তুর লক্ষণ বিচার করতে গেলে সেখানে সবসময় স্বরূপ লক্ষণ এবং ততষ্ঠা লক্ষণ বলে বিচারগুলো বলতে হয়। যারা ভজন করছেন দীর্ঘদিন ধরে তারা ছাড়া জাগতিক সাধারণ ব্যক্তির এইসব কথা বোধগম্য হো বলে মনে হয় না, তথাপি বোঝবার চেষ্টা করতে হবে। অনেকেই বলছেন আপনি যদি বোঝাতে পারেন তা আমরা বুঝব না কেন, এরকম তর্ক অনেকে করেন। তার উত্তর হলো এই যে যদি বক্তা বোঝাতে পারেন ভগবানের ইচ্ছায়, তথাপি শ্রোতার যদি যোগ্যতা না থাকে নাও বুঝতে পারেন। যদি বলেন একটা উদাহরণ দিন আমাকে তাহলে এই ব্যাপারটা পরিষ্কার হবে, তা নয় তো আমরা তর্ক করব, আমাদের বোঝাতে পারলে আমরা বুঝবো। আমি বললাম না, কোনো একটা বস্তু বুঝতে গেলে তার একটা মিনিমাম কোয়ালিটি থাকা দরকার। যেমন এক্ষুনি যদি কোনো একজন প্রফেসর এখানে, এক্ষুনি যদি কোনো একটা কেমিস্ট্রির প্রফেসর, কোনো একটা প্রফেসর যদি কেমিস্ট্রি সম্বন্ধে বলতে আরম্ভ করো, অর্গ্যানিক কেমিস্ট্রি, বা কোনো ফিজিক্সের কোনো একটা প্রফেসর যদি অ্যাপ্লাইড ফিজিক্স সম্বন্ধে বলতে আরম্ভ করেন, আপনাদের অনেকে অনেকেই ঘাবড়ে যাবেন, এটা আবার কী আলোচনা হচ্ছে, আমরা তো কিছু বুঝতে পারছি না, কেন ওরা এডুকেশন লাইনে কিছু এগোননি, সেই জন্য তাদের পক্ষে বোঝা সম্ভব হবে না। কিন্তু যারা ওই ব্রাঞ্চে পড়াশোনা করেছেন, যাদের একটা বেসিক ফাউন্ডেশন আছে, তারা মোটামুটি ওই কি বলতে চাইছেন উনি এগুলো উপলব্ধি করতে পারেন। সেই জন্য সমস্ত বিষয়েতে তর্ক এটা কখনোই চলতে পারে না।
সেই জন্য বহুপাত শিক্ষিত সমাজে প্রথমেই যে সমস্ত যুক্তি তর্ক লোকে শুরু করতে পারে তাদের সম্মুখে বহুপাত একটা কথাই প্রথমে বলতেন, শিক্ষিত সমাজে যারা প্রচণ্ড অহংকারের বশীবর্তী হয়ে বলেন আমরা শিক্ষিত আমরা বুঝে নেব, বলতে পারলে বহুপাত বলতেন লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যার অ্যাবসলিউট ট্রুথ, অপ্রাকৃত সত্যের জগতে অপ্রাকৃত সত্যের পথে কোনো রকমভাবে যুক্তি তর্ক কোনো কিছুই দাঁড়াতে পারে না, সেখানে যুক্তিতর্ক দাঁড়ায় না। প্রাকৃত জগতে যা কিছু বিষয় আছে তার সম্বন্ধে অনেক রকম তর্ক বাদী বিবাদী পক্ষ খাড়া হতে পারে, কিন্তু অপ্রাকৃত জগতের এটা সম্ভব হয় না। সেই জন্য এগুলো সব প্রারম্ভিক কথা, গৌড়ীয় মঠের দর্শনে, গৌড়ীয় মঠের দর্শনের প্রারম্ভের কথা এটা, যার জন্য অনেক জায়গায় আমি এই কথা আলোচনা করে থাকি। সেটা হচ্ছে এই শ্রীমদ্ভাগবত গীতা যেখানে আপনার তার বক্তব্য শেষ করলেন ভগবান, সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকম শরণম ভজ অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুষ। এই কথাটা হলো গীতার হচ্ছে শেষ আলটিমেট কথা। গীতার যদি বলা হয় আলটিমেট উপদেশটা কি, গীতার সমস্ত উপদেশের পরে শেষ উপদেশটা কি, সেখানে ভগবান বলছেন সমস্ত ধর্ম ছেড়ে দাও, দিয়ে একান্ত ঐকান্তিকভাবে আমার শরণাগত হও, আমি তোমাকে অ্যাসিওরেন্স দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সমস্ত পাপ থেকে তোমাকে উদ্ধার করব। এই কথা ভগবান প্রতিজ্ঞা করলেন। গীতাতে একটা স্পেক্টাকুলার থিং, বড় আশ্চর্য জিনিস লক্ষ্য করবেন, গীতাতে কর্মযোগ থেকে আরম্ভ করে ধ্যানযোগ জ্ঞানযোগ সমস্ত শুরু করে ভক্তিযোগ এবং শেষেতে তারপরে এই উপদেশ তিনি দিলেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার বিষয়, তিনি কর্মযোগের লক্ষণ কিন্তু প্রথমে বললেন, যখন গীতা শেষ হলো প্রথমে শোকের সংবাদ শেষ হলো, শেষ হওয়ার পরেতে তখন তিনি আস্তে আস্তে এগিয়ে তখন কর্মযোগের কথা বলবেন, তা কর্মার্পণ কীভাবে করতে হয়, ফ্রুটিভ অ্যাক্টিভিটিস অর্থাৎ কর্মফল থেকে কীভাবে রেহাই পেতে হয়, কেন এই জগতের কোনো ব্যক্তি নেই, কোনো প্রাণী নেই যে তার কর্মফল থেকে রেহাই পেতে পায়। সেই জন্য বেদেতে এইটা নিশ্চয়ভাবে বলে দিয়েছেন সে কথা যে অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্মম শুভাশুভম, যা কিছু কর্ম জীব বিস্তার করছে শুভাশুভ কর্ম ভালো মন্দ যা কিছু সমস্ত কিছু কর্মের ফল রেজাল্ট তাকে ভোগ করতে হবে, ভোগ ছাড়া সে এই জগতে কোনো মতে যেতে পারবে না, হয় না। সেই জন্য শুভকর্ম আপনাকে বেশি করে বন্ধনে ফেলবে, অশুভকর্ম তো বন্ধনে ফেলবে, অশুভ কর্ম সবাইকে বন্ধনে ফেলবে সেটা আমি জানি, কিন্তু অশুভ কর্ম থেকেও শুভকর্ম আরও বেশি করে বন্ধনে ফেলতে পারে, তার অনেক রকম ব্যাখ্যা আছে বিস্তৃত। যাকে যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হলো এই, গীতাতে লক্ষ্য করবেন কর্মযোগ বললেন, তারপর সব কথা বলার পর ঠিক মধ্যিখানে তিনি ভক্তিযোগের কথা বললেন, তারপরে সে জ্ঞানযোগের কথা আলোচনা করে তারপর লাস্টে বিভিন্ন রকম আলোচনা করে শেষ করেছেন। এর অর্থটা কী, কেন এরকম তিনি করলেন, এই বিচার প্রসঙ্গে সিদ্ধ স্বামীপাদ বলছেন যে জ্ঞান এবং কর্মের দুটোকে পরিমর্দন করে দুটোর সারবস্তু যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে সেটার মানে হলো ভক্তি, অর্থাৎ জ্ঞান এবং কর্ম আদি যে কোনোই পথ অবলম্বন করা যাক সেটা ভক্তিযোগ ছাড়া স্বতন্ত্রভাবে কোনো ফল দান করতে পারে না। কর্মযোগ বলো জ্ঞানযোগ বলো যা কিছু ধ্যানযোগ সব কিছু কোনো রকমভাবে ফলদান করতে পারবে না, সমর্থ হবে না, ভক্তি প্রবল স্বতন্ত্র, ভক্তি প্রবল স্বতন্ত্রা তিনি ভক্তিদেবী, এই জন্য ভক্তিদেবীর সহায়তা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। এই জন্য অনেক কথা চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত সমস্ত জায়গায় বলা আছে যে এই যে সমস্ত আলোচনাগুলো হবে, গৌড়ীয় মঠ কাকে বলে কি বলে তার সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে আমি প্রথমেই বললাম গৌড়ীয় মঠ কী বস্তু, সেটা আলোচনা করতে গেলে প্রথমে গৌড়ীয় মঠ
গৌড়ীয় মঠ কী বস্তু এটা না আলোচনা করলে গৌড়ীয় মঠ কী দান করতে পারে, গৌড়ীয় মঠের অবদান কী, এটা আলোচনাটা সম্যক রূপে হয়ে উঠবে না। যে কোনো বস্তুর আলোচনা সম্বন্ধে প্রথমে স্বরূপ লক্ষণ, তারপরে ততস্থা লক্ষণ আলোচনা করলে জিনিসটার আলোচনা সম্যক রূপে বোঝা যায়। প্রথমেই আমাকে কেউ প্রশ্ন করবেন, স্বরূপ লক্ষণ কাকে বলে? স্বরূপ লক্ষণ কাকে বলে, স্বরূপ লক্ষণ কাকে বলে সে সম্বন্ধে ভালো করে শুনে নেওয়া দরকার। স্বরূপ লক্ষণ তাকে বলে যে বস্তুটার লক্ষণ সম্বন্ধে আমি কিছু বলতে চাইছি, সেই লক্ষণটা, সেই লক্ষণটা তার মধ্যেই বিরাজমান আছে। যার স্বরূপ লক্ষণ সম্বন্ধে আমি যে বলতে, স্বরূপ লক্ষণ কাকে বলে, যে বস্তুটার কিছু আমি ধর্ম বলতে চাইছি, লক্ষণ বলতে চাইছি, সেই লক্ষণটা সেই বস্তুটার ভেতরেই বিদ্যমান আছে, বাইরে নেই। অথচ সেই বস্তুটা সেই ধর্মটাকে সেই গুণাবলীকে প্রকাশ করে দিলে অন্য অন্য সমস্ত বস্তুর সঙ্গে তার পার্থক্যটা ভালো করে বোঝা যায়, তাকে বলা হয় স্বরূপ লক্ষণ। বোঝা গেল? বোঝা গেল না? বোঝা গেল না? স্বরূপ লক্ষণ কাকে বলে? স্বরূপ লক্ষণ আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলা হচ্ছে যে বস্তুটার স্বরূপ লক্ষণ আলোচনা করবে, স্বরূপ লক্ষণ তাকে বলে যে লক্ষণটা সেই বস্তুটার মধ্যেই বিরাজমান রয়েছে, বাইরে নেই। অথচ তার যদি প্রকাশ করা যায় সেই গুণাবলীটা, তাহলে অন্য অন্য বস্তুর থেকে তার বৈলক্ষণ অর্থাৎ স্পেশালিটি কী, হোয়াট ইজ দ্য স্পেশালিটি, সেটা সম্যক রূপে বোধগম্য হয়। বোঝা গেল কি বললাম? এখনও বোঝা গেল? সেটাকে বললো স্বরূপ লক্ষণ। ততস্থ আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝাবার চেষ্টা করব। ততস্থা লক্ষণ কাকে বলে? ততস্থা লক্ষণ হলো যে লক্ষণগুলো তার বাইরে বিরাজমান, অর্থাৎ যে লক্ষণগুলোর দ্বারা অনুমানে বোঝা যায় এইটা হয়েছে। বোঝা গেল? সেটাকে বলে ততস্থা লক্ষণ। যেমন উদাহরণের দ্বারা বলা উচিত, খুব সোজা লাগবে বুঝতে উদাহরণের দ্বারা, সেটা হলো এই যে বৈষ্ণব কাকে বলে, তার স্বরূপ লক্ষণ কি, এ সম্বন্ধে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের জানিয়েছেন যে কৃষ্ণৈক স্মরণ বৈষ্ণবের ২৬টা গুণাবলী প্রধান রূপে বিরাজমান রয়েছেন, যদিও বৈষ্ণবের অনন্ত গুণাবলী এবং কৃষ্ণভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে, কৃষ্ণভক্তে কৃষ্ণের গুণাবলী সকলই সঞ্চারে এটা বলা আছে। এর মানে কোনো সহজিয়া যেন এটা বুঝে না নেয় কৃষ্ণ তাহলে হ্রাস করতে পারে, তাহলে ওই ভক্তও তাহলে হ্রাস করতে আরম্ভ করবে, তা নয়। কৃষ্ণভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে এই কথার অর্থ হলো এই যে কৃষ্ণভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে এই কথার বাস্তবিক অর্থ হল কৃষ্ণভক্তের মধ্যে কৃষ্ণের ভক্তত্ব বজায় রেখে যে গুণাবলীগুলো আসা দরকার সেই সমস্তগুলো আসবে, তা বলে তার গুণমা বেনুমাধুরী আদি এইসবগুলো আসবে না, রাসলীলা করবেন এগুলো আসবে না। বোঝা গেল কি বলো? এগুলো আসবে না। তাহলে সেখানে আলোচনা প্রসঙ্গে বোঝা গেল, তাহলে বৈষ্ণবের স্বরূপ লক্ষণ হচ্ছে কৃষ্ণৈক স্মরণ। কৃষ্ণৈক স্মরণ এই গুণাবলী যদি না উপস্থিত থাকে, তাহলে বৈষ্ণবের অন্য অন্য গুণাবলী যেগুলো আছে সেই সমস্ত গুণাবলী যদি একত্রিতভাবে উপস্থিত থাকে, তাহলেও তাকে বৈষ্ণব বলা যাবে না। বোঝা গেল কি আলোচনা? তাহলে সেখানে বৈষ্ণবের ২৬টা গুণাবলী কৃষ্ণৈক স্মরণ তো পিভটেড কোয়ালিটি অর্থাৎ সেন্টারিং, এই কৃষ্ণৈক স্মরণ এই গুণাবলীটা মধ্যিখানে থাকবে, বাকি গুণাবলী তাকে কেন্দ্র করে চারিদিকে ঘোরাফেরা করবে। বোঝা গেল কি বললাম? মাঝে মাঝে জড়জগতের কোনো ব্যক্তির মধ্যে বৈষ্ণবের কোনো গুণাবলী আছে বলে মনে হয়, কোনো কোনো জড়জগতের ব্যক্তি যিনি সাত্ত্বিক গুণ সম্বন্ধ শুদ্ধ সাত্ত্বিক নয়, আমি কি বলতে চাইছি, জড়জগতের কোনো সাত্ত্বিক ভাবাপন্ন কোনো ব্যক্তির মধ্যে দেখা গেল এই বৈষ্ণবের যা গুণাবলী আছে মহারাজ ওর মধ্যেও ওই রকম গুণাবলী কিছু দেখা যাচ্ছে, যদি কেউ বলে সে জম যাতনার পাত্র হবে। কেন? বৈষ্ণবের মধ্যে যে গুণাবলীগুলো আছে বাহ্যদৃষ্টিতে সেগুলো অবৈষ্ণব অর্থাৎ জড়জগতের কাউর গুণাবলীর সঙ্গে অনেকটা মিলছে বলে মনে হলেও বৈষ্ণবের গুণাবলী অপ্রাকৃত আর অবৈষ্ণবের গুণাবলী কখনোই অপ্রাকৃত নয়। সেই জন্য ভগবৎ শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কে ব্রাহ্মণ
এবং এই সম্বন্ধে অনেক আলোচনা আছে, কিন্তু সবাই তর্ক ঝগড়া নিয়ে ব্যস্ত, বাস্তবিক কেউ নিরপেক্ষ হতে পারছে না। এই সম্বন্ধে আলোচনা আমি কিছু করার ইচ্ছা রইল। সেখানে পরিষ্কার শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে বলা আছে, কৃষ্ণাত বলছেন কৃষ্ণাত দিশর গুণ যুতাৎ অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাৎ সপচম বরিষ্ঠম। হ্যাঁ হ্যাঁ, বলছে যদি তার মধ্যে কৃষ্ণের প্রতি ভালোবাসা না থাকে, বিষ্ণু তত্ত্বের প্রতি কোনোরকম ভক্তি না থাকে, তাকে কোনোরকমভাবেই ব্রাহ্মণ বলা যাবে না। বিপ্রাত দিশর গুণ যুতাৎ অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম। তাহলে সপজ ব্যক্তি যার মধ্যে ভক্তি আবির্ভাব হয়েছেন ভক্তিদেবী, সে বরঞ্চ ওই তথাকথিত ব্রাহ্মণ যে দাবি করেন নিজেকে তার থেকে অনেক শ্রেষ্ঠ। এই সম্বন্ধে অনেক আলোচনা আছে, ব্রাহ্মণ কোনো জাতি কি না, ব্রাহ্মণ কি কোনো কি, ব্রাহ্মণ একটা কি, এই সম্বন্ধে বিস্তৃত আলোচনা আমি সেসব আলোচনা করব না। গৌড়ীয় মঠের বাস্তবিক লক্ষণ বৈগ্রমের গৌড়ীয় মঠের অসমর্থ অবদান এই আলোচনা নিয়ে সাত দিন আলোচনা হতে পারে, কাজে অল্প সময়ের মধ্যে এইসব আলোচনা হবে। তাহলে স্বরূপ লক্ষণ এবং ততস্থা লক্ষণ সম্বন্ধে বোঝা গেল, মোটামুটি বোঝা গেল। ততস্থা লক্ষণ বৈষ্ণবের ততস্থা লক্ষণ মানে যে যে গুণগুলি মিতভুক, হ্যাঁ মানে হ্যাঁ যা কিছু আছে সমস্ত গুণাবলীগুলো, যা কিছু সমস্ত গুণাবলী হচ্ছে এগুলো তার হচ্ছে ততস্থা লক্ষণ। বাকি একটা গুণ যেটা আছে সেটাকে বলে স্বরূপ লক্ষণ, সেটা না থাকলে বাকি ২৫টা গুণ তার কোনো মূল্য থাকে না। বোঝা গেল? তাহলে গৌড়ীয় মঠে দেওয়া স্বরূপ লক্ষণ আপনি বলতে আরম্ভ করলেন, তাহলে গৌড়ীয় মঠের স্বরূপ লক্ষণটা প্রথমে বলুন। গৌড়ীয় মঠের স্বরূপ লক্ষণ কি? গৌড়ীয় মঠের স্বরূপ লক্ষণ বলতে গিয়ে প্রথমেই আমাকে আলোচনা করতে হবে যে গৌড়ীয় মঠ হল বিশুদ্ধ ভক্তি, শুধু ভক্ত শুদ্ধ ভক্তি নয়, বিশুদ্ধ ভক্তির হচ্ছে একমাত্র কেন্দ্রস্থল, যেখানে চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত যে একেবারে উচ্চস্তরে রাধারানীর আনুগত্যে যেসব গোপিকারা রয়েছেন সেই ধরনের প্রেমকে লক্ষ্য করা হচ্ছে। আমি কোনো সাধারণ ভালোবাসার কথা বলছি না, সেই জন্য বলা হচ্ছে বিশুদ্ধ প্রেম ভক্তি যে যে জায়গা থেকে যে জায়গায় উপলব্ধ হয় সেটার নাম হলো গৌড়ীয় মঠ। যে ভক্তি অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় পাওয়া যাবে না, সেই যে সেই প্রেম ভক্তি যেটা বিশুদ্ধ প্রেম ভক্তি সেইটা যেখানে উপলব্ধ হয় সেটাকে বলা হয় গৌড়ীয় মঠ। আর তা ততস্থা লক্ষণ সম্বন্ধে আলোচনা করতে গেলে অনেক লক্ষণ আছে, এইবার সেগুলো সব আলোচনা করা সম্ভব হতে পারে। প্রথমেই আলোচনা প্রসঙ্গে গৌড়ীয় মঠের অসমর্থ বৈশিষ্ট্য আলোচনার প্রারম্ভে আমি আপনাদের সকলের চরণে প্রার্থনা জানাবো, জানাতে চাই যে আপনারা সবাই প্রথমেই নিরপেক্ষ হওয়ার চেষ্টা করুন। প্রথম আমার অনুরোধ হলো সত্যিমণ্ডলীর কাছে যে তারা যেন প্রথমেই নিরপেক্ষ হওয়ার চেষ্টা করে, কারণ নিরপেক্ষ না হতে পারলে আমি আলোচনার সঙ্গে সঙ্গে তারা আমাকে আক্রমণ করতে আরম্ভ করবেন, যদিও আক্রমণ করে কিছু করতে পারবেন না। আর এইসব অপ্রাকৃত কথা গৌড়ীয় মঠের আলোচনা প্রসঙ্গে কেঁচো খুঁড়তে সাপ বেরোবে, যদিও আমি সাপ ভয় পাই না, কেন আমার নিজজন কৃষ্ণ কালীয় নাককে দমন করেছেন, সাপ থেকে আমার ভয় নেই। মধুমঙ্গল একটা মজা করেছিলেন, মধুমঙ্গল ব্রজের মধুমঙ্গলকে খাবার খুব ভোজনের রসিক লীলা করতেন। মধুমঙ্গল এখন রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে গোপিকারা কিছু পেটিকা করে কিছু ভালো ভালো জিনিস খাওয়ার কৃষ্ণের জন্য নিয়ে যাচ্ছেন। মধুমঙ্গল রাস্তা থেকে বলেন, এগুলোতে কি আছে, কোথায় চললে? বলে আমরা কাজে যাচ্ছি। বলে পেটিগুলোতে কি আছে? বলে অন্য জিনিস আছে, এর মধ্যে অন্য জিনিস তুমি বুঝবে। বলে বলো না কি আছে, কিছু যদি ছাড়বে না, শেষে যখন ছাড়বে না তখন কি করবে, জানে মধুমঙ্গল ছাড়বে না। বলে এখানে সাপ আছে, সাপ, অন্য কিছু নেই। ও সাপ আছে, সাপের ভয় নেই, আমার সখা তো কালিয়নাককে দমন করেছে, কি সাপ আছে দেখি, খোলো, আর পালাতে পারছে না, ওর মধ্যে খাবার আছে। সেই জন্য কেঁচো কুড়তে সাপ বেরোতে পারে, কিন্তু যারা কৃষ্ণৈক শরণ, যার অনন্যভাবে গৌড়ীয় মঠে শরণাপত্তি লাভ করেছেন গৌড়ীয় মঠের চরণে, তারা কখনোই অপ্রাকৃত জগতের যে সত্য কথা এটা বলতে কখনোই ভীত হন না। অপ্রাকৃত জগতের অ্যাবসলিউট ট্রুথ সম্বন্ধে বলতে গিয়ে তারাই ভীত হন যারা ঐকান্তিকভাবে কৃষ্ণচরণে গৌরাঙ্গ চরণে গুরুচরণে শরণাগত নন, তারা ভীত হয়ে পড়বেন। বাকি
যারা অনন্য শরণাগতি লাভ করেছেন তারা কখনোই ভীত হতে পারেন না। কিছু রজস্তম তারিত ব্যক্তিগণের দ্বারা যে ধর্মীয় সংস্থা সংগঠিত হয় ভালো করে খেয়াল করতে হবে, কিছু রজস্তম তারিত, কিছু রজস্তম গুণের দ্বারা লাথি খায়, এরকম কিছু গুণাবলীর দ্বারা যে পীড়িত রজস্তম তারিত ব্যক্তিগণের দ্বারা যে ধর্মীয় সংস্থা সংগঠিত হয় তার মধ্যে কোনো আদর্শময় শিক্ষা প্রচারিত হতে পারে না, বরঞ্চ সেখানকার ব্যক্তিদের ঘৃণ্য আচার আদর্শ চরিত্র এগুলি যখন জগতের কাছে প্রকাশ হয়ে পড়ে তখন তারা থুতু মারে, তারা সাধু সমাজের কাছে থুতু মারবে, তারা বলবে এগুলো হয় কেন এখানে, এরা তো সাধু। সেই জন্য প্রথমে একটা কথা জানিয়ে রাখি, যেটা প্রভুপাদ জানিয়েছেন, কপট আনুগত্য অভিনয়কারীগণের সঙ্গে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ নেই, থাকবে না, এই কথাটা প্রথমে শুনে নিতে হবে, তারপর অন্য অন্য কথা আমি আলোচনা করব। এটা হচ্ছে কি বলছেন, কপট আনুগত্য অভিনয়কারীগণের সঙ্গে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ নেই, আপনারা ভালো করে এই ব্যাপারটা বুঝবার চেষ্টা করুন। তারা গৌড়ীয় মঠে রয়েছে, ব্যবিচার করছে, এই কথা মনে করবেন না, গৌড়ীয় মঠের অপ্রাকৃত প্রাঙ্গণে থাকা অত সোজা নয়। গৌড়ীয় মঠে থাকেন শিল ভক্তি সারঙ্গ গোস্বাই মহারাজ, গৌড়ীয় মঠে থাকেন শিল ভক্তি পুরীগোস্বী মহারাজ, গৌড়ীয় মঠে থাকেন পরম পূজ্যপাদ কেশব গোস্বী মহারাজ, গৌড়ীয় গুরুবর্গ যারা আছেন তারা গৌড়ীয় মঠে থাকেন, আমার মতো ব্যবিচারী গৌড়ীয় মঠে থাকতে পারে না, আমার মতো ব্যবিচারী গৌড়ীয় মঠে থাকা সম্ভব নয়। ওই জন্য গৌড়ীয় মঠে কারা থাকতে পারে, গৌড়ীয় মঠের লক্ষণ কী, গৌড়ীয় মঠের অসমর্থ বৈশিষ্ট্য আলোচনা প্রসঙ্গে এগুলো সবই জানা দরকার হয়ে পড়ে। প্রভুপাদ ওই জন্য জানিয়েছেন বর্তমান অবস্থা যে সৃষ্টি হবে এটা প্রভুপাদ আগেই জানতেন, সেই জন্য আগে থেকে জানিয়ে রেখেছেন যে যারা দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানসে, বোঝা গেল, যারা দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানসে একজন মহাপুরুষের কাছে ছদ্মবেশে এসে দীক্ষা নিয়ে গৌড়ীয় মঠের লোক বলে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করছেন, তাদের দ্বারা গৌড়ীয় মঠের যে অপপ্রচার হচ্ছে তার বিরুদ্ধে আপনারা অত্যন্ত অসন্তুষ্ট হচ্ছেন, কিন্তু আমার কথা আপনারা ভালো করে শ্রবণ করুন, আপনাদের শিকর্ণেতে এখনও পর্যন্ত গৌড়ীয় মঠের বাস্তব কথা কতটা প্রবেশ করেছে আমি জানি না। একটা উদাহরণ দিলে আপনারা এই কথাটা বুঝতে পারবেন, একটা উদাহরণ, অনেক কথা বললেও একটা উদাহরণের মাধ্যমে এই কথাটা বোঝানো সম্ভব হয়। গৌড়ীয় সমাজের ভজন পদ্ধতিটা কি এটা জানবার জন্য কোনো এক বিখ্যাত ব্যক্তি, যার নাম আপনারা সবাই প্রায় জানেন যারা পড়াশোনা করেছেন, আমিও ছোটোবেলায় পড়াশোনা প্রসঙ্গে এটা শুনেছি, তার চরিত্র পড়েছি, যদিও এখন আর তার মূল্য নাই আমার কাছে, সেটা হচ্ছে এই রাজা রামমোহন রায়। তিনি বললেন এই চৈতন্য মহাপ্রভুকে নিয়ে অনেক হইচই হচ্ছে, শুনছি এই ধর্মটা নাকি বিশাল বিমল ধর্ম, তো এই ধর্মটা কেমন একটু জানা দরকার, আমি একটু জানতে চাই, কেন সে একজন সোশ্যাল রিফর্মার ছিলেন, সামাজিক সংস্কারক ছিলেন তিনি, কিন্তু ভাগবত ধর্মের প্রতি তিনি বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন, বৈষ্ণব ধর্মকে গালাগাল দিতেন, এরও কারণ ছিল, কপাল খারাপ ছিল, এর অনেক কারণ ছিল, সেটাই আমি বলবার জন্য এই কথাটা উত্থাপন করলাম। তিনি জানতে চেয়েছিলেন যে চৈতন্য মহাপ্রভুর যে বিমল ধর্ম সেটা কেমন, আমি একটু জানতে চাই, যদি কোনো বস্তু সম্বন্ধে আমি জানতে চাই পারফেক্ট, আমি যদি বাস্তবিক আমি চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে জানতে চাই তাহলে আমাকে কী করতে হবে, চৈতন্যের যে নিয়োজন আছে তার কাছে আমার যাওয়া দরকার, আমি যদি মিসগাইডেড হয়ে অন্য একটা জায়গায় চলে যাই তাহলে আমি চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জানতে পারবো না, বোঝা গেল কি বললাম। যেমন কোনো ডিটেকটিভ ডিপার্টমেন্টে সিআইডি এসছেন কোনো একটা ব্যক্তিকে ধরবার জন্য, তিনি প্রথমে জানতে চান এই ব্যক্তিটা কোন বাড়িতে থাকে, তার কি কি ক্রিয়াকর্ম আমি জানতে চাই। যদি তিনি প্রথমে একটা বহিরাঙ্গা ব্যক্তি, বাইরের কোনো একটা ব্যক্তি পাড়া দূরে থাকে তাকে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন আমি বিশেষ জানি না, ওখানে থাকেন দেখি তো আসে যা করে, কখনো কখনো বাড়ি থাকেন না, এর বেশি বলতে পারবেন, কিন্তু তার সম্বন্ধে ভালো করে জানতে গেলে কোনো একটা চায়ের দোকানের আড্ডায় গিয়ে ভালো করে জানা যাবে না। কিন্তু সিআইডিদের কাজই হলো প্রথমে গিয়ে চায়ের দোকানে আড্ডা জমাবে, বন্ধুত্ব করবে, করে জানার পর আবার তারপরে আর একটু এগোবেন, গিয়ে তারপর আরও ক্লোজ তার সঙ্গে আরও কাছাকাছি কে আছেন তার সঙ্গে মিশবেন, তার কথা জানবেন, দরকার হলে তার স্ত্রী, তার মা বাবা, ভাই বন্ধু তার সঙ্গে মিশে কথাগুলো জানবেন, এটা নিয়ম, এটা হচ্ছে প্রসিডিওর। সেই জন্য আপনারা জগতে গীতার অনেক ব্যাখ্যা দেখেছেন, প্রচুর ব্যাখ্যা,
শুধু 500, আমি তো 500 কম বললাম, 500রও বেশি বিভিন্ন বিভিন্ন ভাষায় তো আছেই, জগতের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, কিন্তু তার কমেন্ট্রি কত হয়েছে বর্তমানে গোনা যাবে না, যে যেরকমভাবে পেরেছেন গীতাটাকে ব্যাখ্যা করেছেন। এখন যদি আপনারা বলেন যে কোনো গীতার একটা ব্যাখ্যা আমি পড়ে নেব, তাহলে আপনারা সেইখান থেকে কোনো অর্থ যদি লাভ করেন, এসে যদি আমাকে চেস করেন, আক্রমণ করেন, আমি বলো আপনি তো মিসগাইডেড, আপনি বুঝতে পারেননি। কেন, আপনাকে গীতা জানতে হলে ভগবানের নিজজন বিশ্বনাথ চক্রবর্তী বা বলদেব বিদ্যাভূষণ, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, একেবারে ভগবানের যারা একেবারে নিজজন, তাদের কাছে গিয়ে আপনাকে ভগবান কি বলতে চেয়েছেন সেটা সম্বন্ধে শুনতে হবে। যেই জন্য যে মায়াবাদীর যে 10,000 মায়াবাদী সম্প্রদায়ের 10,000 শিষ্যের গুরু যে প্রকাশানন্দ সরস্বতী, তার সঙ্গে তার সম্বন্ধে আমি এই কথা বলতে চাই যে বারাণসীতে যখন আলোচনা হয়েছিল মহাপ্রভুর সঙ্গে, সেখানে অনেক গোপন রহস্য বেরিয়ে গেছিল। সেখানে মহাপ্রভু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই যে বেদান্তের ব্যাখ্যা করতে চাইছে এরা, বেদান্ত সাক্ষাৎ বেদব্যাস, বেদব্যাসকে বেদব্যাস সাক্ষাৎ, বেদব্যাস সাক্ষাৎ নারায়ণ হরি, সাক্ষাৎ ভগবান। তো বেদব্যাস যখন তিনি বেদান্তের অর্থ করেছেন, আমি বেদান্তের বাস্তবিক অর্থটা জানতে গেলে তাহলে বেদব্যাসের আনুগত্য করতে হবে। অর্থাৎ বেদব্যাস এক একটা শ্লোকের মাধ্যমে, প্রত্যেকটা সূত্রের মাধ্যমে তিনি কি বলতে চেয়েছেন আমাকে জানতে গেলে আমাকে ব্যাসের আনুগত্য করতে হবে, করে তারপর আমি ব্যাসের হৃদয়ে অবগত হয়ে ব্যাস কি বলতে চান, তার হৃদয়ের ভাবটা কি অনুভব করে, তারপর আমাকে তার ব্যাখ্যার জন্য প্রস্তুত হতে হবে। যদি বেদান্তের ব্যাখ্যা অন্য কেউ বাইরের ব্যক্তি করতে চান, তার ব্যাখ্যা কখনোই বাস্তবিক হতে পারে না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু সেখানে জানিয়েছেন, বেশ বেদ এই যে বেদান্ত সূত্রের ব্যাখ্যা কহে বেদব্যাস, বেদব্যাস সূত্র ব্যাখ্যা, তিনি যদি তার ব্যাখ্যা নিজে করেন তাহলে সূত্রের অর্থটা পরিষ্কার বোঝা যায়। বাইরের যদি কোনো মায়া বিমুখ ব্যক্তি হয়, মায়ার দ্বারা প্রতারিত ব্যক্তি যদি সেই বেদান্তের ব্যাখ্যা করতে চান, সেই ব্যাখ্যা কখনোই বাস্তব হবেন না। সেই জন্য যে কোনো অপ্রাকৃত জগতের কথা জানতে গেলে আপনাকে প্রথমেই নিরপেক্ষ হতে হবে। প্রথমেই আমি আলোচনা প্রসঙ্গে আপনাদের জানিয়েছি যে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, এটা হইল চৈতন্য চরিতামৃতের প্রারম্ভিক কথা। নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, এটা হলো প্রারম্ভিক কথা। কিন্তু আমাদের মধ্যে কেউই নিরপেক্ষ হতে পারে না, যদিও বলে অনেকে নাটক করেন, নিরপেক্ষ হওয়ার নাটক করেন, এটা একটা সিকিউলার স্টেট, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এগুলো মাথা খারাপ নাকি? প্রত্যেকটা এখানে যত বস্তু আছে, কেমিস্ট্রিতে যত এলিমেন্ট পাওয়া যায় জগতে, সমস্ত এলিমেন্টের নিজস্ব একটা প্রপার্টি আছে, আছে কি? প্রত্যেকটা এলিমেন্ট, যত এলিমেন্ট আছে জগতে, যত বস্তু যেটা আপনার ধারণায় আছে বা নেই, সমস্ত বস্তুর নিজস্ব একটা প্রপার্টি আছে, সাবট্র্যাক্ট বলা হয়, তার একটা নিজস্ব প্রপার্টি আছে। তো ধর্ম নিরপেক্ষ এই কথাটা, এটা কী করে সম্ভব হয়? যিনি বলছেন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্লোগান দিলেন ধর্ম নিরপেক্ষ, তাকে আলাদাভাবে গোপনভাবে জিজ্ঞাসা করুন, তিনি তখন বলবেন আমার ধর্মটাই ভালো, ওরম বলতে হয় আমি বলেছি। অর্থাৎ ধর্ম নিরপেক্ষ মুখে বলেন, ওগুলো লোক প্রতারণা, বাস্তবিকভাবে ধর্ম নিরপেক্ষ কেউ হতে পারেন না, হতে পারেন না। ওই জন্য চৈতন্য চৈতন্যদের প্রথম কথাই হলো ধর্ম নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। এই চৈতন্য চৈতন্যদের এই নিছক সত্য কথা, এটা আলোচনা করতে গিয়ে আমাকে যদি প্রচুর পরিমাণে আক্রমণের সম্মুখীন হতে হয়, পরম পূজা কেশব গোস্বামী মহারাজ বলছেন নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, চৈতন্য চরিতামৃতের এই নিছক সত্য কথাকে পালন করতে গিয়ে আমাকে যদি প্রচুর পরিমাণে আক্রমণের সম্মুখীন হতে হয়, তথাপি আমি সেই আক্রমণের মোকাবেলা করে আমি সেই অপ্রাকৃত সত্য কথাই আমি কীর্তন করব। আমি জনগণকে প্রতারণা করবার জন্য কোনো তাদের মুখে কোনো মিষ্টি কথা বলে তাদের প্রতারণা করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। এটা হলো পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ জানিয়েছেন। তাহলে যেমন ধর্মনিরপেক্ষ কথাটা একটা অবাস্তব কথা, এটা হতে পারে না, প্রত্যেক ব্যক্তির নিজস্ব ধর্মের ফেদ থাকে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন খুব শীঘ্রই
এই সমগ্র জগতে দেখতে পাবেন যত ধর্ম প্রচলিত আছে সেই ধর্মগুলোকে উপমর্দন করে শেষে দেখবেন এই বৈষ্ণব ধর্মই সর্বোপরি বিরাজমান হবে। খুব শীঘ্রই ভক্তিবিনোদ ঠাকুর এটা ভবিষ্যৎবাণী করেছেন, খুব শীঘ্রই এই জগতে যত ধর্ম আছে সেগুলো সমস্ত আলটিমেটলি এসে যে এই যে চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত এই যে বিমল প্রেম ধর্ম ভাগবত ধর্ম, এতে এই জৈব ধর্ম যেটাকে বলা হয় আত্মধর্ম, এতে এই এই যে স্রোত প্রবাহিত হচ্ছে এই স্রোতেতে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র যে স্রোতগুলো আছে সেগুলো সত্যি এই স্রোতেতে মিলিত হয়ে ঐক্য বিধান করবে। বোঝা গেল কি বললাম? ছিল ভক্তিবিনোদ ঠাকুর এই কথা জানিয়েছেন জগতে যত ধর্ম এখন চলছে সমস্ত আলটিমেটলি খুব নিকট ভবিষ্যতে সমস্ত কিছু গিয়ে শেষেতে কি হবে, এই বৈষ্ণব ধর্ম আত্মধর্ম এই ভাগবত ধর্মতে পর্যবসিত হবে, এর বাইরে আর কোনো রকম কোনো রাস্তা থাকতে পারে না, এটা হয় না। সেই জন্য প্রথমে গৌড়ীয় মঠ কী বস্তু, গৌড়ীয় মঠের অসমর্থ অবদান এই সম্বন্ধে আলোচনার প্রথমেই আমি আপনাদের নিরপেক্ষ হওয়ার কথা বলেছি। যদি আমি জানি আপনারা অনেকেই নিরপেক্ষ হতে পারবেন না, হয়তো এক আধজন হতে পারেন এই রকম ব্যক্তি, কিন্তু সবার পক্ষে নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। জড়জগতের হায়েস্ট এক্সাম্পল যদি দিতে হয়, একবার সবচেয়ে এক্সিলেন্ট এক্সাম্পল, জড়জগতের একটা নিরপেক্ষ ব্যক্তির উদাহরণ দিন। জড়পক্ষে জড়জগতে অনেকে নিরপেক্ষ হওয়ার লীলা করেছেন, জড়জগতে যারা নিরপেক্ষ হওয়ার একটা আদর্শ দেখিয়েছেন তাদের মধ্যে জড়জগতে, অপ্রাকৃতিক জগতে হয়নি, তাদের মধ্যে রানী ভিক্টোরিয়া, তিনি বললেন আমার ছেলেটা অন্যায় করেছে তাকেও শাস্তি দাও, তাকে ছাড়বো কেন। কিন্তু অন্য অন্য জগতে দেখুন তারা কি আছে নিরপেক্ষ হতে পারছে, এটা জড়জগতের স্ট্যান্ডার্ডে আমি কথা বলছি, অপ্রাকৃতিক জগতের কথা এখনও বলা হয়নি। তাহলে জড়জগতের ক্ষেত্রে জড়জগতের প্ল্যাটফর্মে কেউ নিরপেক্ষ হতে পারছে না, সবাই নিজের দল ভারী করছে। অপ্রাকৃতিক জগতের কথা তারা কি করে বুঝবে, তারা উপলব্ধি করতে গেলে তাদেরকে কত কাঠখড় পোড়াতে হবে, কত ভজন করতে হবে, কত সাধুসঙ্গ করতে হবে, সেগুলো তারা বুঝতে পাচ্ছে না। তাহলে স্বরূপ লক্ষণ এবং তৎসচ্ছা লক্ষণ আলোচনার মাধ্যমে গৌড়ীয় মঠের প্রচার বৈশিষ্ট্য আলোচনা করা উচিত। সেখানে প্রথমেই আপনারা দেখুন, আপনারা দুটো কথা ভালো করে শুনেছেন, স্বার্থপরতা এবং নিঃস্বার্থপরতা, দুটো কথা আপনারা শুনেছেন। আপনাদের মধ্যে অনেকেই এই দুটো কথা সম্বন্ধে পরিচিত আছেন, দুটো শব্দ, এটা হচ্ছে স্বার্থপরতা নিঃস্বার্থপরতা। স্বার্থপরতার অর্থ হল শুনলেই আপনাদের দুঃখ লাগে, এই ব্যক্তিটা বড় স্বার্থপর, অর্থাৎ নিজের সেলফ ইন্টারেস্ট বলা হয়। যদি এই কথাটা যদি অপ্রাকৃতিক জগতের প্ল্যাটফর্মে ব্যাখ্যা করা হয় তাহলে কিন্তু এটা অপ্রাকৃতিক জগতের ব্যাখ্যা করা হলে মানেটা অন্যরকম হবে। সেটা কি বলছে, সেলফ ইন্টারেস্ট যদি বলা হয় প্রথমে কোয়েশ্চেন হবে সেলফ কাকে বলে। যদি বলা হয় সেলফ ইন্টারেস্ট যে যিনি দেখেন, যিনি সেলফ ইন্টারেস্ট যিনি দেখেন তাকে বলে স্বার্থপর বলা হয়, নিজের স্বার্থটা। এখন যদি বলা হয় সেলফ, এটা কাকে বলা হয়, এটা যদি বলা হয় সমস্ত জড়জগতের ব্যক্তি আত্মাটা, আত্মাটাকেই বলবে, আত্মাটাকে বলা উচিত তো, কিন্তু বলে না তো, দেহটাকে বলে, বলে তো দেহটাকে বলে। সমস্ত জগতের ব্যক্তি এত পরিমাণে দেহগুণ, দেহ দেহধর্ম, মনোধর্ম, সমাজ ধর্ম, বিভিন্ন রকম উপধর্মের তাড়নায় এত ব্যস্ত হয়ে পড়েছে, এত গভীর তলে তলিয়ে গেছে তারা, তাদের চেতনা অনেক সুপ্ত হয়ে গেছে, বুঝে গেল, তারা এতটাই দেহধর্ম মনোধর্মের তাড়নায় ব্যস্ত হয়ে পড়েছে, তারা চেতনার যে রাজ্য সেখান থেকে বহু নিচে অতল তলে তলিয়ে গেছে, তারা পাচ্ছে না দেহধর্ম মনোধর্ম সমাজ ধর্ম এগুলো সব। কিন্তু গীতাতে প্রথমে শুরু করার আগে আমি কি বললাম, সেখানে ভগবান প্রথমেই বলেছেন সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকম শরণম ভজ। সর্বধর্মানাং পরিত্যাজ্য মানে কি হলো, যদি কেউ বলে সর্বধর্ম মানে কি, সর্বধর্ম ভগবান শ্রীকৃষ্ণ যাকে যাকে বলা হয় সমস্ত লক্ষণ, আমি সেটা পরবর্তী আলোচনা প্রসঙ্গে করব, যে আমাদের এই যে শাস্ত্রের বিচারে সমগ্র অখিল নিখিল শাস্ত্রের বিচারে তাকে পরম দেবতা অ্যাবসলিউট গড হেড যেটাকে বলা সেটা কে, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ নয়, ভগবান শ্রীকৃষ্ণই হলেন পরম দেবতা।
অন্য কেউ হতে পারে না, সে সম্বন্ধে আমি পরে পরে আলোচনাগুলোতে করব, কিন্তু শুনবার মতো যোগ্যতা থাকা দরকার, নাহলে আমার এখানে আসাটাই বৃথা হয়ে যাবে। অপাত্রে মন্ত্রদান, বালিতে জল জল দেওয়া, হ্যাঁ, আর নপুংসক ব্যক্তিকে কন্যাদান করা, তিনটিই বৃথা। শাস্ত্র বলেছে নপুংসক ব্যক্তিকে কন্যাদান, অপাত্রে মন্ত্রদান আর বালিতে জল ঢাল, সবই বৃথা, কোনো কাজ হয়নি। হ্যাঁ, উলুবনে মুক্তি সরানো, উলুবনে যদি কেউ যে মুক্ত সরাতে বললে কী লাভ হবে, কে দেখবে, লাভ হবে না। তথাপি ভক্তিবিনোদ ঠাকুর বহুপাদের আদেশ, সেই জন্য এই কথাগুলো আলোচনা। ভগবান শ্রীকৃষ্ণ কেন বললেন সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, জগতের সব তথাকথিত ব্যক্তিগুলো তো বলছেন যত মত তত পথ, এই সমস্তগুলো সুন্দরভাবে বলছেন, চাটনি খাওয়ার কথা, অথচ ভগবান শ্রীকৃষ্ণ এই তো বাজে কথা বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ কেন এই কথা বললেন সর্বধর্মানাং পরিত্যাজ্য, জগতের লোক ভালো কথা বলছে, বলছে যত মত তত পথ, শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু লোকগুলোর বুদ্ধি এত কম, সেই লোকগুলো বিচার করতেই জানে না, বিচার করতে জানে, এই কথাটা মানে কি হলো, যত পথ তত পথ মানে যত মত তত পথ, এত তুমি যত মত তত পথ করে দাও, পথ তো অনেক থাকতে পারে, কিন্তু তুমি কি বলতে চাইছো, কি তোমার বলবার আলটিমেট উদ্দেশ্যটা কি, তুমি কি বলতে চাও, যত মত আবিষ্কার সব মতই সেই অপ্রাকৃত জগতের দিকে যাবে, কি কথাটা বোঝা গেল, তুমি কি বলতে চাও এর দ্বারা, যত মত তত পথ মানে কি, তুমি এই কথা বলতে চাও যে 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 মতই অবলম্বন করুক সে সে ভগবানের কাছে চলে যাবে, এটা কখনো হয়, জড়জগতে যখন কোনো দার্শনিক আলোচনা করবে সেও এই কথাটাকে ঘৃণা করবে, কেন, সে বলে মহারাজ আমি যেতে চাই হিমালয়ে, আমাকে যদি কেউ দক্ষিণ দেশে ট্রেনে চাপিয়ে দেয়, ট্রেনে আমি তো চলে যাবো ম্যাড্রাসে, আমি কি করে হিমালয় যাব, আমার যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলের দিকে যাত্রা না করে তার ঠিক বিপরীত দিকে যাত্রা করলে গন্তব্যস্থল আমার যত দূরে প্রথমে ছিল তার থেকে আরও অধিক দূরে সরে যাবে, বোঝা গেল কী কথাটা বললাম, প্রথমে আমার শুরুতে গন্তব্যস্থল যতটা দূরে আমার আশা করতে পারতাম গন্তব্যস্থল না এতটা দূরে, কিন্তু আমাকে যদি কেউ মিসগাইড করে বিপরীত দিকে চালনা করে তাহলে আমি সেই গন্তব্যস্থল থেকে তো আরও বিপরীত দিকে চলে যাব, তা আমি হিমালয় তো পৌঁছে দিতে পারবো না, তো এই কথাটার কোথায় মূল্য আছে, জগতের লোক এত মাছ মাংস খাচ্ছে এত ব্যবিচার করছে এই বিচারটা করার মতো বুদ্ধি তো নাই, তারা সেই ধর্মটাকে ভালো বলবে যে ধর্মটা তাদের ব্যবিচারটাকে অনুমোদন করবে, বোঝা গেল কি বললাম, তারা সেই ধর্মটাকে অনুমোদন করবে, এইটা ঠিক এইটাই ঠিক, কেন ওটা ওর যে ব্যবিচার ওটাকে অনুমোদন করছে, এইটা ঠিক আছে এইটাই এইটা আবার ভালো, হ্যাঁ এইটা করা যেতে পারে, এইটা হচ্ছে জগতের। এবার যদি বলা হয় আমিও ছোটোবেলায় লিখেছি মূর্খের মতো, এখনও মূর্খ আছি, জ্ঞান আমার হয়নি, ছোটোবেলায় আমি ন্যারেশন লিখছি বাংলায় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি, এখন আমি শুনি বলি হায় ভগবান এই কী কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিজির সব, সমস্ত জীবের ভেতর ভগবান আছে সেটাও ঠিকই কথা, এটা তো মিথ্যা কথা না, কিন্তু রন্তিদেব যে বুদ্ধিতে জীব রন্তিদেব ভাগবতের কথা যারা হরিকথা শোনেননি তাদের কাছে কী আলোচনা আমি করব, প্রারম্ভিক আলোচনা করতে আমার সময় চলে যায়, রন্তিদেব ভাগবত আছে রন্তিদেব, রন্তিদেব প্রত্যেক জীবের মধ্যে ভগবানের অধিষ্ঠান চিন্তা করে প্রত্যেক জীবকে সেবা করেছিলেন, তা ছিল কর্মমিশ্রা ভক্তি, কিন্তু তাতেই তা সিদ্ধ হয়ে গেছে, কর্মার্পণ হয়েছে প্রত্যেক জীবের ভেতরে সে দেখেছেন ভগবান, অথচ দেখা গেল ভরত মহারাজ যার ভক্তিটা কিন্তু ওর থেকে উঁচুতে ছিল, জ্ঞানমিশ্রা ভক্তি ছিল, বোঝা গেল এক স্তর উপরে কিন্তু ফেল হয়ে গেল, আমার এই কোশ্চেনগুলো আমি ফরেনারদের কাছে গড়িয়ে উঠতে দিতে পারি না, আমি বলো এই কারণটা বলো যে তার থেকে উঁচু মার্গের ভজন তার, তার জ্ঞানমিশ্রা ভক্তি, অথচ তার সিদ্ধি হলো না, অথচ ওর সিদ্ধি হয়ে গেল, কারণটা কি, কারণটা কি, আমি বললাম সে প্রথম কথা হলো প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর ঈশ্বরের অনুভব করে সে সেবাটা করেছে তাই জন্য তার সেব, কিন্তু এখানে যদিও জ্ঞানমিশ্রা ভক্তি তথাপি আলটিমেটলি সেই ভক্তি সেই জ্ঞানমিশ্রা ভক্তি আলোচনা করতে করতে সে কী করেছিল উদ্দেশ্য থেকে ভ্রষ্ট হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে সেই কেন্দ্রবিন্দু থেকে অনেক দূরে সরে গেছিল, বলে গেছে যার জন্য আর তার স্মৃতি হলো না, বোঝা গেল কি বললাম,
তাহলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবী যে শুনতে আমার খুব ভালো লাগছে, আমার এই কথাটা শুনে নাচতে ইচ্ছে করে। কিন্তু যদি বিচার করে যে মহাশয় এই কথাটা বলেছিলেন, তিনি যদি আজকে প্রকট থাকতেন, আমি তার কাছে গিয়ে বিনম্রভাবে প্রশ্ন করতো, আপনি যে এই কথাটা বলেছেন আপনি কি নিজের জীবনে পালন করেছেন, আপনি কি নিজের জীবনে পালন করলেন? জীবে প্রেম করে যেই জন মানে সব জীবের মধ্যে ভগবান আছে। গৌড়ীয় মর্তে এই কথাগুলোই প্রতিবাদ করে, যারা আপনারা কেন প্রতারিত হচ্ছে, সমস্ত জীবের মধ্যে যদি ভগবান থাকে তাহলে আপনি কেন মাছ আহার করছেন, মৎস্য আহার করছেন, মৎস্যের মধ্যে তো ভগবান আছে, আপনি মৎস্য খাচ্ছেন, মৎস্যের মধ্যে ভগবান আছে, আপনি খাচ্ছেন নিজে নিজে খাচ্ছেন। স্টেটসম্যান পত্রিকায় বেরিয়েছিল অনেক আগে, তার কাটা অংশ আছে। অমলেন্দু সেনগুপ্ত ছিল যে এডিটর তখনকার, এখন কে আছে আমি জানি না, তিনি লিখেছেন এডিটোরিয়াল কলামে যে সূর্যগ্রহণ উপলক্ষে যেখানে সাধারণ হিন্দু ব্যক্তিরা কোনোরকমভাবে কোনো ব্যবিচার করেন না, সমস্ত শুদ্ধভাবে বিচরণ আচরণ করেন, শুদ্ধ আহার, হোয়ার আর স্বামীজি তার শিষ্য বলরামবাবুকে বলছেন, তুমি বলরামবাবু বলছেন বাজার থেকে আজকে কী আনবো, আমাদের পূর্বাশ্রমের কাছে ছিল বলরামবাবুর বাড়ি, পূর্বাশ্রমে যেখানে আমার পূর্বাশ্রম ছিল, বলরামবাবুকে বলছি, বলরামবাবু জিজ্ঞেস করছেন গুরুদেব আজকে কী কী বাজার করবো, আজকে কী রান্না হবে, তিনি বলছেন ইলসা মাছের ঝাল করো, মৌরলা মাছের শুক্তানি করো, ঠিক এইটা ইংরাজিতে লেখা, ইংরাজিতে এইটাই লেখা, মৌরলা মাছের শুক্তানি এইটাই লেখা ট্রান্সক্রিপশন করে, মৌরলা মাছের শুক্তানি, ইলসা মাছের ঝাল আর কই মাছের একটুখানি এ করো, এইসব কথা বলা রয়েছে সেখানে এডিটোরিয়াল কলামে বলছেন, যেখানে সাধারণ হিন্দুরা এটা মানেন উনি কী করে এটা বলছে। তাহলে কথাটা যেটা নিজে পালন করি না সেটা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ ঈশ্বরের কথাটা বলা তো বৃথা হয়ে গেল, আমি মিথ্যাবাদী হয়ে গেলাম না, আমাকে তো সেখানে গিয়ে জবাব দিতে হবে কেন তুমি এই এই কথাটা বলে এলে, তুমি নিজে পালন করেছিলে করনি। তাহলে প্রথমেই দেখলেন স্বার্থপরতা এবং নিঃস্বার্থপরতা, এই আলোচনা প্রসঙ্গে যদি স্বার্থপরতাটাকে আপনারা বলেন, ইংরেজিতে বলেন সেলফ ইন্টারেস্ট, যিনি দেখেন সেলফ ইন্টারেস্ট, তাহলে সেলফ ইন্টারেস্ট মানে কি, সেলফ মানে আত্মা, কখনোই দেহ নয়, তাহলে আত্মার যে বাস্তবিক উদ্দেশ্যটা সেটাকে যে অন্বেষণ করবেন সে বাস্তবিক সেলফ ইন্টারেস্টের সম্বন্ধে ওয়াকিবহল আছে, বুঝে গেল কি বললাম। তাহলে প্রথমে আপনারা দুঃখিত হয়ে যান, ইনি স্বার্থপর ব্যক্তি, ইনি ভালো, ইনি নিঃস্বার্থপর, ওই যে অর্গানাইজেশন আছেন সে অর্গানাইজেশনে অনেক নিঃস্বার্থপর সেবা হয় না, নিঃস্বার্থপর সেবা, কত জীবের চিকিৎসা হচ্ছে, হসপিটাল করেছেন, হসপিটাল করেছেন তারা, কত জীবের চিকিৎসা হচ্ছে, কত গরিবকে কাপড় বিতরণ করছেন, তারপরে যখনই বন্যা হবে, বন্যা হওয়ার সময় হেলিকপ্টার, বন্যা হওয়ার সময় হেলিকপ্টারে করে তারা কি করছেন, কিছু চিঁড়ে মুড়কি সেটা গরিব দুঃখীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন হেলিকপ্টার ওপর থেকে। গৌড়ীয় মঠ কী করে, গৌড়ীয় মঠ এরম কিছু করে, গৌড়ীয় মঠ তো করে না, ওই তো ওরা এই যে কত লোকের চিকিৎসা করছে, ম্যালেরিয়া টাইফয়েড এসব চিকিৎসা করছে, গরিব লোককে কোনো সমস্ত কাপড় দান করছে, হ্যাঁ, আবার যখন বন্যা হয় ভূমিকম্প ওরা ওপর থেকে সব গরিব দুঃখীদের ছুটছে কাপড় চোপড়, গৌড়ীয় মঠ তো এ ধরনের কোনো সেবাকর্ম করে, হা হা গৌড়ীয় মঠ কী করে, হে হে গরিমঠ কী করে, গরিমঠ তো কিছু করে না, সেইটার উত্তর দেওয়ার জন্য আমাকে এইসব কথাগুলো আশ্রয় নিতে হচ্ছে। গরিমঠ কী করে বা শুনুন, প্রথম কথাই হলো যে এই যে স্বার্থপর ব্যক্তির আচরণে আপনারা দুঃখিত হন আর নিঃস্বার্থপর ব্যক্তির আচরণে আপনারা সন্তুষ্ট হন। আর নিঃস্বার্থপরতার বাস্তবিক মানে আপনারা বোঝেন না, সবাই বোঝে না, কেউ কেউ হয়তো বুঝতে পারে যারা ভজন করতে করতে উপলব্ধি করেছেন, নিঃস্বার্থপরতা নাই স্বার্থপরতা যেখানে সেটাকে বলে নিঃস্বার্থপরতা। এখন নিঃস্বার্থপরতার আড়ালে নিঃস্বার্থপরতার একটা ব্যানার টাঙিয়েছি আমি, বুঝে গেল, নিঃস্বার্থপরতার আমি ব্যানার টাঙিয়ে রেখেছি সামনে, সামনে নিঃস্বার্থপরতার একটা বিরাট ব্যানার, একটা প্রোপাগান্ডা আমি টাঙিয়ে রেখেছি, ঠিক নিঃস্বার্থপরতার যে ব্যানার আছে তার পেছন দিকে আমি গুপ্তভাবে অনেক আমি এমন ক্রিয়াকর্ম চালাচ্ছি এটা যেটাকে স্বার্থপর ব্যক্তি বলছেন তার থেকে অনেক ঘৃণ্য, বুঝে গেল না আমার কথা। নিঃস্বার্থপরতার যে ব্যানার আপনি টাঙিয়ে রেখেছেন
আপনি নিঃস্বার্থপরতার যে ব্যানার টাঙিয়ে রেখেছেন, সেই ব্যানারের অন্তরালে আপনি গোপনভাবে যে সমস্ত ব্যবিচারগুলো চালাচ্ছেন, যে স্বার্থটাকে লুটে নিচ্ছেন, সেটা বরঞ্চ যাকে নিঃস্বার্থপর বলছেন সে অনেক ভালো আপনার থেকে। এই কথাগুলো জগতের লোক বোঝে না, বুঝতে চায় না। কিন্তু এই স্বার্থপরতা এবং নিঃস্বার্থপরতার বাইরে আর একটা আছে, সেটাকে বলা হয় পরার্থপরতা। পরার্থপরতা এ সম্বন্ধে কোনো সাধারণ ব্যক্তির কোনো জ্ঞান নাই, বোঝা গেল। স্বার্থপরতা নিঃস্বার্থপরতা, আর একটা কথা আছে সেটার নাম হলো, জড়জগতের লোক জানে সেটা বলে পরার্থপরতা। পরার্থপরতা বলা হয়, এটার মানে কি মহারাজ, এ তো বুঝলাম না। পরার্থপরতা মানে, পরার্থপরতা মানে বোঝাবার জন্য আমি প্রথমেই শুরু করেছিলাম একটা ভাষা দিয়ে, মনে আছে? যদিও এটা ইংরেজিতে বহুপাত যে ভাষায় বলেছি না, আমি সে ভাষায় বলেছি, আমি ইংরেজি বক্তৃতা দিতে বসি নাই, তো বহুপাত যেটা বলেছিলাম আমি সেটা বলেছিলাম। বহুপাত প্রথমেই শুরু করেছেন, টু অ্যারেস্ট দ্য কারেন্ট পারভার্টেড টাইট ইজ দ্য সিমিংলি আনপ্লেজেন্ট ডিউটি অফ গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠের দায়িত্ব পড়েছে, যেমন পিতামাতা ব্যবিচারী সন্তানকে জোর করে ধরে নে, ওটা কোথায় যাচ্ছ তুমি, ওটা কোন পথে যাচ্ছ তুমি, তুমি তো মরবে ওই পথে, এদিকে এসো। এইভাবে যেমন স্নেহশীল পিতামাতা ব্যবিচারী ছেলে মেয়েকে বিপদ থেকে টেনে নিয়ে এসে সুপথের সন্ধান দেয়, ঠিক সেই রকম গৌড়ীয় মঠের একটা দায়িত্ব পড়েছে, যে দায়িত্বটা গৌড়ীয় মঠ অপ্রাকৃত জগতের বলেই এই দায়িত্বটা সে নিতে পেরেছেন, অন্য কাউর পক্ষে সম্ভব হয়নি এই দায়িত্ব নেওয়া। গৌড়ীয় মঠ এই দায়িত্বটা নিয়েছেন, যদিও জগতের লোক এটা পছন্দ করছেন না, কেন রোগীর এটাই বৈশিষ্ট্য। রোগের বৈশিষ্ট্য হলো কি, রোগী সবসময় চায় যে রোগীর যেটা বিরুদ্ধ, যেটা করা উচিত নয় ডাক্তার বলবে, রোগী সেটাই করতে ভালোবাসে, সেটাই করবে। সারা গায়ে তার খুজলি হয়েছে, খুজলি ঘা, ডাক্তার বলছে কোনো রকমভাবে নখটা ঠেকাবেন না ওখানে, একদম নখ ঠেকাবেন না ওখানে, কিন্তু ও ওইখানেই নখটা ঠেকাবে বেশি করে কোনোরকমভাবে। প্রভুপাদ এই সম্বন্ধে সুন্দর একটা গল্পের মতো বলেছিলেন, খুব সুন্দর। এক বিরাট ধনী ব্যক্তি, ধনী জমিদার, এক বিরাট ধনী জমিদার, তার একমাত্র ছেলে সে বিপথে চলে যাচ্ছে, সে গেঁজা খায়, মদ খায় লুকিয়ে, কিন্তু জমিদারবাবু এটা সমাজে প্রকাশ করতে পারে না, পারলে তার ইজ্জত চলে যাবে, কোনো মতে গোপনে ছেলেকে হাত পা ধরেও পাচ্ছে না থামাতে, কিন্তু তার রোগ হয়ে গেছে, টিবি রোগ হয়েছে। জমিদারবাবু বলছেন আমি এত বড় জমিদার, আমার এত নাম, যদি লোকে জানতে পারে যে ভৈরববাবুর ছেলের, ভৈরববাবুর ছেলের টিবি হয়েছে, লোকে তো আমার ছেলেকে বিয়েও দেবে না, হাই হাই হাই, আমার মতো বড় ঘরে সর্বনাশ হয়ে যাবে। গোপনে একটা বড় বৈদ্যকে ডাকলেন, বৈদ্যকে ডেকে বললেন বৈদ্যমশাই আপনাকে যত টাকা লাগে আমি দেবো, কিন্তু গোপনে আমার ছেলের এই রোগটা সারাতে হবে, কেউ যেন না জানতে পারে। বৈদ্যমশাই বললেন প্রথমে আমি রোগীর সঙ্গে আলোচনা করতে চাই একান্তভাবে, আপনার সামনে নয়। বৈদ্যমশাই রোগীকে নিয়ে তার ছেলেকে নিয়ে গোপনে আলোচনা করলেন, বাবাকে বার করে দিলেন, দিয়ে বললেন বাবা আমি তোমার মঙ্গলের জন্য এসেছি, তোমার শরীর আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে তুমি চলে যাবে, রক্ত উঠছে তোমার মুখে, তুমি যদি আমাকে সত্যি কথা বলো তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো, বলবে তুমি সত্যি কথা? তাহলে হ্যাঁ বলুন, কী বলতে, কী জানতে চান? বা তোমার এই রোগটা হলো কী করে, তুমি কি নেশা করো, তুমি কি গ্যাঁজা আদি আদি সেবা করো কি, এসব করো? বলে হ্যাঁ আমি করি। তাহলে তুমি গ্যাঁজা সেবা করো, তাহলে তো তোমার এই রোগটা সারা সম্ভব নয়, তা তোমাকে এবার করতে হবে কি, এই রোগটা সারাবার জন্য প্রথমেই তোমাকে গ্যাঁজা সেবা এইসব বন্ধ করতে হবে, বন্ধ করে এইসব যে সমস্ত কথা আমি লিখে দেবো, খাওয়া দাওয়া সেই সব ভালো মন্দ তোমাকে খেতে হবে, সেই সব ভালো মন্দ খেতে হবে, দুধ ছানা আদি মাখন একে খেতে হবে, রেস্ট নিতে হবে, তোমাকে রোদে বেরোবে না, কঠিন পরিশ্রম করা যাবে না, এইসব খাদ্য খাবার তোমাকে পেতে, ফল আদি দুধ এইসব ঘি দই এগুলো পাবে তুমি। যখন বৈদ্যমশাই চলে যাচ্ছেন বলছে তাহলে আজকে আমি আসি, এই তোমার ওষুধ দিয়ে গেলাম, ওষুধের সঙ্গে এটা পথ্য, ওষুধ তো দিলাম, এর সঙ্গে এগুলো সব হচ্ছে পথ্য, এগুলো সেবা করবে, আমি আবার তোমার খবর নেবো কিছুদিন পরে। বৈদ্যমশাই যখন চলে যাচ্ছেন তখন সেই ছেলেটি তখন বৈদ্যমশাইকে ডেকে বলছে বৈদ্যমশাই, বৈদ্যমশাই কী আবার কী কথা? বলছে একটা কথা বলবো, বলে কী?
বলে আপনি আপনার এমন ব্যবস্থা করে দিন যাতে দুধও খাবো তামাকও খাবো দুটোই হয়, দুধও খাবো তামাকও আমি দুটোই খাবো, এই ব্যবস্থাটা করে দিন, আপনার কথাটাও ফেলবো না কিন্তু আমার কথাটাও আপনার ফেললে চলবে না। বৈদ্যমশাই বললে তাহলে তোমার রোগ আমি সারাতে পারবো না, এটা হয় না। আপনাদের সেই বিচারটা সমাজের লোকের সেরকম ধরনের, আমি দুধও খাবো তামাকও খাবো। অপ্রাকৃতিক জগতে গৌরাঙ্গের কথা জানতে পারলেন না, যে কথা বলতে গিয়ে আমি রাজারামমোহনের কথা একটু আগে তুলেছিলাম, ভক্তিময় ঠাকুর বলছেন তার হৃদয়টা একেবারে খারাপ ছিল না, ভক্তিময় ঠাকুর নিজে লিখেছেন তিনি যে সেই মানুষটার হৃদয়টা একেবারে খারাপ ছিল না, সে চাইতো সমাজের ভালো হোক, কিন্তু ভালোর যে স্বরূপটা সেটা তো না জানা ছিল না, ভালো কীভাবে করতে হয়। বিদ্যাসাগরজি ভালো মানুষ বিরাট করেছেন, কিন্তু স্যার ভালো স্বরূপটা কী এটা তুমি চরমভাবে উপলব্ধি করতে পারেননি। কথাটাই ভক্তিবিনোদ ঠাকুর যখন ছোটোবেলায় বিদ্যাসাগরের কাছে পড়াশোনা লীলা করেছিলেন, সংস্কৃত কলেজের তিনি ছিলেন চ্যান্সেলর মানে প্রিন্সিপাল ছিলেন, তো এই যে ইনি বিদ্যাসাগরজি, বিদ্যাসাগর তার কাছে ছাত্র হওয়ার লীলা করেছেন। সেখানে একদিন বিদ্যাসাগর মহাশয় বলছেন সুদোদয় বলে একটা জায়গায় গ্রন্থেতে লেখা আছে, ঈশ্বর নিরাকার নির্বিশেষ ইত্যাদি কথা বলছেন। ভক্তিবিনোদ ঠাকুর এই কথাটা পড়ে পরের দিন ওই ক্লাসের মধ্যে যেখানে ক্লাস চলছে সেখানে দাঁড়িয়ে বলছেন পণ্ডিত মশাই একটা কথা আপনাকে আমি নিবেদন করতে চাই। কি কথা বলো? কেন তিনি খুব ভালোবাসতেন, বলছেন আপনি তো বলেন যা আপনি চোখে দেখেন না তা আপনি বিশ্বাস করেন না, যা আপনি চোখে দেখেন না সেটা আপনি মানেন না, সেটা আপনি লেখেন না, কিন্তু আপনি যে সুদোদয় গ্রন্থতে এই যে লিখেছেন ভগবান নির্বিশেষ নিরাকার আপনি কি দেখে লিখেছেন? বিদ্যাসাগর সেই সময় চুপ, আর কোনো কথা উত্তর দিতে পারেনি। পরে বুঝতে পেরেছেন এই ছেলেটাই হচ্ছে বিরাট খ্যাল। বিদ্যাসাগর মহাশয় এই ভক্তিবিনোদ ঠাকুরকে অনেক সাহায্য করা লীলা করেছেন। বিদ্যাসাগর ভক্তিবিনোদ ঠাকুর যে প্রথম চাকরিটা পেয়েছেন উড়িষ্যাতে সেটা এই আমাদের বিদ্যাসাগরজি সুপারিশ করেছিলেন যে একটা দারুণ ইন্টেলিজেন্ট লোক ছেলে আছে আমারই ছাত্র ইংরেজ আমলে, একে যদি আপনারা দিতে পারেন আপনারা কৃতজ্ঞতা তো হবে। তাহলে তারা মোটামুটি নিরপেক্ষ ছিল বলে পেরেছিল, তা নাহলে আমার বিরুদ্ধ কথা বললো এক বেরিয়ে যা বলবে তো বলবে না, কিন্তু তিনি তা বলেননি। সেই জন্য রাজারাম মোহন রায় জানতে চাইলেন চৈতন্য মহাপ্রভুর বিমল ধর্ম সম্বন্ধে আমার কিছু জানবার ইচ্ছা, কিন্তু জানতে গেলে একটু আগেই বললাম যে ধর্ম যে যে জিনিসটা আপনি জানতে চান সেখানে প্রপার সোর্স আপনাকে চ্যানেলে প্রপার যে সোর্স সেই জায়গায় যেতে হবে। যে বস্তুটা সম্বন্ধে আপনি জানতে চান তার যদি উপযুক্ত উৎস সেখানে না গেলে আপনি সঠিক খবর পাবেন না, কিন্তু তার কপাল খারাপ, তিনি চলে গেলেন এমন একজন ব্যভিচারীর কাছে যে ব্যক্তি গোপনে ব্যভিচার করেন এবং গৌরাঙ্গ মহাপুর ভজনের লীলা করেন, তার কাছে গেলেন গিয়ে বললেন আচ্ছা আপনাদের চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে শুনতে পাই প্রেম ধর্ম এটা কি একটু বলবেন। তিনি যে সমস্ত ব্যভিচারগুলো গোপনে করেন তার সমস্ত কথাগুলো বলতে আরম্ভ করলেন, এইভাবে প্রেম পাওয়া যায়। তিনি তখন মাথায় দিয়ে ছি 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 থু থু করতে করতে চলে গেলেন। সেই থেকে যে তিনি যে বৈষ্ণব ধর্মের প্রতি ধিক্কার এসে গেল আর কোনোদিন তার মৃত্যু পর্যন্ত তারা তাকে ঠিক করা যায়নি, দুর্ভাগ্য। ভাগবত ধর্মের সম্পূর্ণ বিরোধিতা করেছেন, এছাড়া তার রাস্তা ছিল না, কেন প্রথমেই তিনি ভুল জায়গায় চলে গেছেন, প্রথমেই তিনি ভুল জায়গায় চলে গেছেন যেখানে গেলে পরে সম্পূর্ণ কুৎসিত জিনিস চৈতন্য মহাপ্রভুর বিমল প্রেম ধর্মের কোনো কিছুই জানতে পারবে না, জড়জগতের যে কুৎসিত প্রেম ওই নোংরা ব্যভিচার এই সম্বন্ধে তিনি জানলেন, তিনি জেনে থুতু মারতে মারতে চলে গেলেন। এখানেও সমাজের অনেক ব্যক্তি যারা বাস্তবিক গৌড়ীয় মঠ সম্বন্ধে জানতে পারেন না, জানতে পারেননি এখনও পর্যন্ত, তারা এখনও পর্যন্ত গৌড়ীয় মঠের অবদান সম্বন্ধে জানেন না, তাদের সম্বন্ধে আমরা কি করতে পারি? আমরা এটি বলতে গলা ফাটাতে আমরা বলতে পারি আচরণমুখে আমরা এই কথাগুলো বলতে পারি, তারপর তাদের গ্রহণ করা না করা তাদের ব্যাপার, দাঁড়িয়ে যাবে কিছু করার থাকে না। সেই জন্য গৌরী প্রথমেই আমি আলোচনা করলাম গৌড়ীয় মঠের দায়িত্ব পড়েছে এই বিপদগামী যে জনসাধারণ তাদেরকে ফিরিয়ে এনে ভগবত ভজনের রাস্তা ভগবানের কাছে যাওয়ার যে বাস্তবিক রাস্তা সেই রাস্তাটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব পড়েছে কার ওপর? গৌড়ীয় মঠের ওপর। এটা সবাই মেনে নিচ্ছে না, তারা রেগে যাচ্ছে,
ভগবানের কাছে যাওয়ার, ভগবানের কাছে যাওয়ার যে বিমল প্রেম পাওয়ার যে রাস্তা, একমাত্র এটা। গৌড়ীয় মঠ ছাড়া অন্য কোথাও পাওয়া যেতে পারে না। গৌড়ীয় মঠে একমাত্র এই রাস্তা দেখাতে পারে। কেউ যদি বলে গৌড়ীয় মঠ যদি জনসাধারণের চিকিৎসা আদি এই সমস্ত কার্যকলাপ না করেন, জনহিতকর কর্ম না করেন, তাহলে গৌড়ীয় মঠ কী করে এটা বলতে পারেন? তার উত্তর হল এই যে সমস্ত জীব যারা ভগবানের অংশ বলে শাস্ত্রে বর্ণনা করা আছে, এবং ভগবানও নিজে গীতাতে বলছেন, ভগবানও গীতাতে সুন্দরভাবে বলছেন, মামৈব অংশ জীব লোকে জীব ভূত সনাতনঃ, আমার অংশ এই জীব সকল হচ্ছে আমার অংশ। এবার অংশ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে অনেক লোকের কাছে এই তর্ক ঝগড়া, বৈষ্ণব সমাজে, বৈষ্ণব সমাজের মধ্যেই লড়াই চলছে, এই অংশটা কি অংশ? কেউ বলছে শক্তির অংশ, কেউ বলছেন না ভগবানের অংশ। অংশ বলতে কি বোঝান? অংশ বলতে জীব কি বোঝে? চৌরজগতের বিচারে অংশ বলতে আপনারা এই কথা বোঝেন, যে কোনো বস্তুটাকে টুকরো টুকরো করে তার একটা করে পার্ট, কাউন্টার পার্ট, এটাকে অংশ বলা হয়। কিন্তু অপ্রাকৃত জগতের পরিভাষা এটা নয়। অপ্রাকৃত জগতের পূর্ণ থেকে পূর্ণ বেরিয়ে এলে পূর্ণই বিরাজ থাকে। আমার কথা বোঝা গেল? পূর্ণস্ব পূর্ণ মাদায় পূর্ণ মেয় অবশিষ্যতে, এটা উপনিষদের কথা। পূর্ণস্ব পূর্ণ মাদায় পূর্ণ মেয় অবশিষ্যতে, পূর্ণ থেকে পূর্ণ বেরিয়ে এলে পূর্ণ অবশেষ থাকে। এবার যদি বলা হয় যে ভগবানের অংশ জীব, তাহলে এই কথাটার মানে কি বোঝায়? ভগবানের অংশ মানে যদি বলা ভগবানের অংশ, তাহলে ভগবানের যেটাকে অংশ বলছো সেটাও পূর্ণ। বোঝা গেল না কথা? বৈকুণ্ঠ জগতের একটা ভালো করে অনুভব করতে হবে কথাগুলো। বৈকুণ্ঠ জগতের একটা ধূলিকণা, বৈকুণ্ঠ জগতের একটা ধূলিকণা সেটাও কমপ্লিট, বৈকুণ্ঠ জগতের একটা ধূলিকণা সেটাও এই জড়জগতের যত কিছু আছে বৈভব, যত কিছু মূল্য আছে তার থেকে বৈকুণ্ঠ জগতের একটা ধুলোর মূল্য অনেক বেশি। এই সম্বন্ধে আমি সময় মতো আলোচনা করব, বিজ্ঞানভিত্তিকভাবে আলোচনাগুলো করবার ইচ্ছা রইল। অপ্রাকৃতিক জগতের একটা ধূলিকণা সেটাও কমপ্লিট, তার মধ্যে কোনো অসন্তোষ নাই, তার মধ্যে কোনো অভাব নাই। অপ্রাকৃতিক জগতের বৈশিষ্ট্য হলো এই, অপ্রাকৃতিক জগতের বৈকুণ্ঠ জগতে যা কিছু আছে তা সবই পূর্ণতা প্রাপ্ত হয়েছে, তার মধ্যে কোনো অপূর্ণতা বলে কিছু নাই। তাহলে আপনি কি বলতে চান? ভগবানের অংশ বলতে আপনি কি বলতে চান? কেউ কেউ পণ্ডিত ব্যক্তি তর্ক করছেন ভগবানের অংশ মানে ভগবানের অংশ। আমি যে ভগবানের অংশ তো দুরকমভাবে বলা আছে, একটা হচ্ছে সাংশ, একটা হচ্ছে বিভিন্নাংশ। তা আপনি কি বলতে চান? আমি তাকে বলছি, প্রশ্ন করছি, আপনি কি বলতে চান? সাংশ মানে যত কিছু ভগবানের, যে বিষ্ণু যত অবতার আছে তারা ভগবানের, ভগবানের সঙ্গে পূর্ণতা প্রাপ্ত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের যত অবতার আছে, বরাহ নৃসিংহ, এগুলো সব সময় মতো আমি আলোচনা করবো, এখন নয়। এগুলো সবই পূর্ণতা, সবই ভগবানের মতোই। দ্বীপার্চির এব এই যে শ্লোক আছে ব্রহ্মসংহিতা, আমি সব প্রমাণ দেবো আস্তে আস্তে পরবর্তী সময়ে, আজকে আর আলোচনা এটা নয়। তাহলে দেখা গেল যে যেমন একটা দ্বীপ থেকে একই রকম দ্বীপ, একই রকম দ্বীপ 108টা রাখা আছে, বোঝা গেল 108টা একই রকম দ্বীপ রাখা আছে, প্রত্যেকটা দ্বীপ একই রকম, একটা দ্বীপকে জ্বালাবার পর যখন ওই দ্বীপ থেকে বাকি জীবগুলো জ্বালানো হলো, তখন যখন সব 108টা দ্বীপ চলছে জ্বলছে, তখন বুঝতে পারছেন না আরে মূল দ্বীপ কোনটা। বোঝা গেল কি বললাম? 108টা দ্বীপ জ্বললো একসঙ্গে একই রকম দেখতে, তখন আপনি কনফিউশনে পড়ে গেলেন, আসল দ্বীপ প্রথম প্রথম দ্বীপটা কোনটা? কেন প্রথম দ্বীপে যে জ্বলন ধর্ম, অন্য অন্য দ্বীপগুলো জ্বলন ধর একই রয়েছে, একই রকম হয়ে গেছে, আপনি চিনতে পাচ্ছেন না। ঠিক এই উদাহরণটা ব্রহ্মসংহিতার বলা আছে, আমি এগুলো পরবর্তী সময় উপযুক্ত সময় আলোচনা করব, কিন্তু পরিবেশ দরকার, বাস্তবিক হরিকথা আলোচনার পরিবেশ, যা যা নিতে পারে এইসব আলোচনা, সেরকম ইন্টেলিজেন্ট অপ্রাকৃত ইন্টেলিজেন্ট লোক আমার ইচ্ছা হয় সামনে বসুক, কিছু আজে বাজে কিছু উপলব্ধি করতে পারে না, তারা বসবেন কিছু স্বীকৃতি লাভ করবেন, কিন্তু অনুভব করতে না পারলে লাভটা কী হলো? যাই হোক, তাহলে যেমন আদি দ্বীপটা যদিও এখন সব দ্বীপের সঙ্গে মিশে গেছে, একাকার হয়ে গেছে, তো
তথাপি কিন্তু আগের দ্বীপটা, প্রথম দ্বীপটা যে জ্বালানো হয়েছে তার একটা স্পেশালিটি আছে, আছে না? কেন, ওটা প্রথম দ্বীপ, ওটা থেকেই বাকি দ্বীপগুলো জ্বলেছে। বোঝা গেল কি বললাম? ঠিক সেই রকম আলোচনা প্রসঙ্গে বিষ্ণুর যত অবতার আছে সব, সমস্ত বিষ্ণুর অবতারগুলো সমান ধর্ম বিষ্ণু, সবাই পূর্ণতা প্রাপ্ত। বিষ্ণুর কোনো অবতারই অপূর্ণ নয়। তাহলে আপনি যদি বলেন বিষ্ণুর অংশ, তাহলে কি অংশ বলতেন? সাংশ। যদি সাংশ হয় তাহলে তারা সবাই ভগবানের সঙ্গে সমান হয়ে যাবে, সেটা হতে পারে না। আর বিভিন্ন অংশ হলে একটা আলাদা কথা হয়, বিভিন্ন অংশের মধ্যে অনেক বিচার আছে, এর মধ্যে অনেক রকম বিচার আছে, এর মধ্যে যেখানে দেখা যাবে যে শক্তির অংশ। এই কথাটা ভক্তিমূল ঠাকুর আলোচনার প্রসঙ্গে এইটি আমরা মহাজনের কাছ থেকে সঠিক সিদ্ধান্তটা আমরা গ্রহণ করব, আমরা আজে বাজে কথা নেব না। এখন প্রশ্ন হলো ভগবান যে অংশ, সেটা কিসের অংশ? ভগবানের ডাইরেক্ট অংশ যদি হয় অংশটাও পূর্ণ হয়ে যাবে। তাহলে আপনি অংশ বলতে কি বলতে চাইছেন? কেন জীব তো অসংখ্যায়, সংখ্যায় তো জীব হচ্ছে অসংখ্য, জীব সংখ্যায় অনন্ত, সংখ্যায় জীব কি অনন্ত, জীবের সংখ্যা করা যায় না, ইনফিনিটি। এখন জীব যদি অসংখ্য হয় তাহলে জীবকে কার অংশ বলতে চাইছে? সেখানে ব্যাখ্যা প্রসঙ্গে বলা হয়েছে জীব হলো ভগবানের শক্তির অংশ। তাহলে কেন বললো ভগবান, কেন এই কথাটা বললেন মামই বংশ জীব লোকে জীববুত সনাতন? আমি বললাম ভগবান কি ভুল করলেন, ভগবান কি ভুল বললেন তোমার কাছে, তুমি যে রেগে যাচ্ছ। আর ভগবান বললেন মামই বংশ, মামইব এব, এব মানে অ্যাফার্মেটিভ কনফার্মেশন, ভগবানই আমার বলেছেন যে আমারই অংশ। আমি তাতে ভুল কি বললেন? তিনি তিনি তো ঠিকই বলেছেন, কিন্তু বেদান্ত সূত্রে বলছেন শক্তি শক্তি মতর অভেদ। বেদান্ত সূত্র বলছে শক্তি এবং শক্তিমান অভিন্ন হন, শক্তি কখনো শূন্যে বিচরণ করতে পারে না। পরে আমি সব আলোচনা করব, এগুলো শক্তির একটা আধার দরকার, শক্তি আধার ছড়া টিকতে পারেন না, সেই জন্য শক্তি শক্তির মতর অভেদ। শক্তি শক্তিমান যদি অভেদ বলা হয় তাহলে সেখানে ঠিকই বলেছেন ভগবান, জীব হলো ভগবানের শক্তির অংশ, আর ততস্বা শক্তি এটা তো বলেই আছে, তাহলে ভুলটা কি বললেন? জীব শক্তি মানেই তো ততস্বা শক্তি, স্বরূপ শক্তি ভগবানের, জীব শক্তি মায়া শক্তি, তাই তো? জীবের যে ততস্বা শক্তি, জীব তো ততস্বা শক্তি, তাতে ভুল কিছু নাই। তাহলে ভগবানের মমৈব অংশ যদি বলা হয় তাহলে ভগবান হলে ভগবানের অংশ বটে কিন্তু শক্তির অংশ। এই কথাটা গৌরীমঠ ছাড়া কেউ বলতে পারবে না। জগতে যত ধর্মীয় সংস্থা আছেন সেই সমস্ত ধর্মীয় সংস্থাগুলো নুনাধিক তারা কর্ম জ্ঞান ধ্যান এসবের আশ্রয়ে লোককে পরিপূর্ণ কথা বলবার সুযোগ পান না। আমি কাউকে নিন্দা করবার জন্য এখানে বসিনি, আমি অ্যাবসলিউট ট্রুথ আলোচনা করবার জন্য বসেছি। যদি আপনাদের মধ্যে কোনো এমন ব্যক্তি থাকেন যে আপনি এই কথা বলছেন অ্যাবসলিউট কথা আলোচনা করতে বসেছি, তো আপনি তো বলবেনই, কেন আপনি তো গৌড়ীয় মঠের, তা আপনি তো বলবেনই, তা সবাই এই কথা বলবেন, আমাদের এটাই ভালো। আমি বলবো না, এই কথা আমি বলতে বলি নাই। আমি প্রথমেই ওই জন্য বলেছিলাম আপনারা সবাই আগে নিরপেক্ষ হন, প্রথমে সবাইকে, আপনাদের সবাইকে আমি দেখতে চাই আপনারা নিরপেক্ষ প্ল্যাটফর্মে দাঁড়ান, নিরপেক্ষ অবস্থায় দাঁড়িয়ে আপনাদের বিচার করতে হবে। যেমন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে নিরপেক্ষ হয়ে যদি বিচার করা যায় তাহলে মধুর রস হচ্ছে সর্বোত্তম। এমনি তো যে রস, যে যে রসে বিরাজমান রয়েছেন, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই যে সব রস আছে, তার মধ্যে সমস্ত রসই নিজ নিজ, যারা এই ভজন করছেন তারা নিজ নিজ এই রসকে সর্বোত্তম জানেন এবং মানেন, যার যেই রস তাকে সর্বোত্তম জানেন এবং মানেন, এটা মানতেই হবে। কিন্তু নিরপেক্ষ হয়ে যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে আদ্য এব পরৌরস, এ সম্বন্ধে পরে আলোচনা, এখন এসব আলোচনার সময় নেই। তাহলে সেখানে দেখা যাচ্ছে আদ্যরস মানে হচ্ছে মধুর রস, মধুর হচ্ছে আদ্যরস, সেটা হচ্ছে মধুর রস। তাই নিরপেক্ষ হয়ে বিচার করলে দেখা যাবে মধুর রস সর্বশ্রেষ্ঠ, বাকি পরপর রস সব কিছুই ওই মধুর রসের মধ্যে সমাহার হয়েছে, বাকি সমস্ত রসের সমাহার আছে ওই রসের মধ্যে।
বোঝা গেল কি বললাম আলোচনা প্রসঙ্গে? তাহলে দেখা গেল নিরপেক্ষ না হওয়ার জন্য, আপনারা নিরপেক্ষ না হওয়া না হতে পারার জন্য আপনারা আমাকে আক্রমণ করতে পারেন, কিন্তু আমি আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে এক চুলও কোনোদিন বিচ্যুত হব না। যে সম্প্রদায়ের ব্যক্তি যত বিদ্বান হোক, সে সায়েন্টিস্ট হোক, সে ফিলোসফার হোক, তাকে আমি অনুরোধ করছি আমার সম্মুখে আসুন, আমি তার সঙ্গে কোনো তর্ক ঝগড়া করব না, তিনি আলোচনা করবেন, আমি একটা করে যুক্তি দেবো, তিনি খণ্ডন করতে পারেন কি না তার উপর নির্ভর করবে। কেন এখানে তর্ক বিতর্ক চলবে না, যেটা অ্যাবসলিউট, অ্যাবসলিউট কখনো বহু হয় না, বুঝে গেল? অ্যাবসলিউট যেটা পরম সেটা বহু হয় না, বোঝা গেল না কথাটা? যে বস্তুটাকে আমি বলছি অ্যাবসলিউট সেটা কখনো সংখ্যায় বহু হতে পারে না, অ্যাবসলিউট অ্যাবসলিউট একটাই হয়। অ্যাবসলিউটের সংখ্যা কোনো চার পাঁচটা অ্যাবসলিউট ছটা অ্যাবসলিউটও হয় না, অ্যাবসলিউট মানে অ্যাবসলিউট মানে একটাই। সেই জন্য গৌড়ীয় মঠ অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ধর্মের যাজনের যে সর্বশ্রেষ্ঠ স্থল, এই গৌড়ীয় মঠের যে অবদান সেটাকে বলে অ্যাবসলিউট অবদান। আমি প্রথমেই আলোচনা প্রসঙ্গে আপনাদের জানাতে চাই, সেখানে আলোচনা প্রসঙ্গে আমি প্রথমেই বলেছিলাম যে বিক্ষেপ হয় এ ধরনের, আলোচনা প্রসঙ্গে এই কথা জানিয়েছিলাম আপনাদের যে গৌড়ীয় মঠ, গৌড়ীয় মঠের যে অবদান সেটা কেন অসমর্থ অবদান হল। অন্য অন্য যত ধর্মীয় সংস্থাগুলো আছেন তারা কর্মযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ যে যে রাস্তায় চলুন না কেন, আমি তাদের সমালোচনার জন্য বসি নাই, আপনারা বিশ্বাস করুন, আমি এটা হলপ করে বলছি, আমি সমালোচনা করার আমার উদ্দেশ্য নয়, কিন্তু অ্যাবসলিউট জিনিসটা আপনাদের কাছে উত্থাপন করাটাই, প্রদর্শন করাটাই আপনাদের কাছে উত্থাপন করাটাই হলো আমার উদ্দেশ্য। সেখানে আমি এই কথা বলতে একটু বাড়িয়ে দাও, গম্ভীর করে দাও এবং অল্প কথাই যেন ভালো শোনা যায়। আলোচনা প্রসঙ্গে কী বলা হলো যে সমস্ত যত ধর্ম ধর্মীয় সংস্থা আছে, সমস্ত ধর্মীয় সংস্থার তাদের কার্যকলাপ এবং তাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা আপনারা করবেন দয়া করে। সেখানে দেখতে পাবেন কেউ কেউ তারা জ্ঞানযোগ, কেউ ধ্যানযোগ বা কোনোরকমভাবে তারা অগ্রসর হচ্ছেন, কিন্তু সমস্ত বিষয়ে তারা অপ্রাকৃতিক জগতের যে ভক্তি ধর্মের যে অ্যাবসলিউট কথাগুলো এগুলো তারা আলোচনা করছেন না। তারা কোনো না কোনোভাবে জ্ঞান, কর্মযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ এগুলোর আশ্রয়ে, কর্মযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ এগুলোর আশ্রয়ে তারা কিছু পার্শিয়াল, কিছু সামান্য অংশ আপনাদের দিতে পারছেন অপ্রাকৃত জগতে, যে অ্যাবসলিউট কথাটা তারা দিতে পাচ্ছেন না। তারা সবাই নিজ নিজ পন্থা অনুযায়ী, নিজের নিজের যে পদ্ধতি আছে সেই অনুযায়ী তারা কি করছেন, তারা নিজ নিজ পন্থা অনুযায়ী তারা কি করছেন, তাদের যে কথাটা জানা আছে, তাদের যে পদ্ধতি, তাদের যে কথাটা জানা আছে সেই কথাটাই আপনাদের কাছে জানাচ্ছেন। তারা কখনো নিরপেক্ষ হয়ে অ্যাবসলিউট কথাটা আপনাদের কাছে কীর্তন করতে পারছেন। আপনারা কিন্তু প্রথমেই আমার অনুরোধ, আপনারা গৌড়ীয় মঠকে, গৌড়ীয় মঠের গৌড়ীয় মিশনকে, আপনারা এই জগতের যে সমস্ত সংস্থাগুলো আছে, জগতের এক্স ওয়াই জেড মিশনগুলো যেগুলো আছেন, তাদের সঙ্গে কিন্তু গৌড়ীয় মঠকে এক পর্যায়ে গণ্য করবেন না। আপনারা প্রথমেই আপনারা তাদের সঙ্গে যদি এক পর্যায়ে গণ্য করেন তাহলে আপনাদের ভুল হয়ে যাবে, সেই পর্যায়ের কোনো সংস্থা গৌড়ীয় মঠ নয়। গৌড়ীয় মঠ আপনাদেরকে যে অপ্রাকৃতিক জগতের বিষয়বস্তু দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন, গৌড়ীয় মঠের স্বরূপ পরিচয় প্রসঙ্গে আমি বললাম, কি বলেছিলাম যে এখানে গোপিকাগণের অ্যাবসলিউট প্রেম ধর্ম সেবা বৈশিষ্ট্য বিরাজমান, সেটাকে বলে গৌড়ীয় মঠ। যদি বলে এক কথা আপনি বলে দিন কথাটা শাস্ত্রীয় পরিভাষায়, সেখানে আমাকে বলতে হবে রূপগোস্বামী পাদের বিচারে দিব্যত বৃন্দারণ্য কল্প দ্রমাদ সীমাদ আত্মাগা সিংহা সমস্ত শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেব পেশালিভি সেব্যা মানুষ প্রণাভি, এই যে শ্লোকটা রূপগোস্বামী পাদ লিখেছেন তার যাজন ক্ষেত্র, পেশালিভি সেব্যা মানুষ প্রণা পেশালিভি, সংস্কৃত ভাষায় যারা জ্ঞান লাভ করেছেন অলিভি, অলি মানে যারা মধুমাক্ষি যারা আছেন, অলিভি পেশালিভি পেশালিভি সেব্য মানুষ ভাগ, অলিভি মানে যারা মধুমাক্ষী আছেন ভক্তি জগতের, তারা অ্যাবসলিউট অবস্থায়
তাদের দ্বারা পরিসেব্যমান অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রকে অর্থাৎ গোবিন্দকে দেখা যাচ্ছে কোথায়, দিব্য বৃন্দারণ্য কল্পদ্রুমাধব শ্রীমৎনাগা সিংহাসনস্থ। এই যে কথাটা রূপকোস্বামীপাদ বলেছেন এর অ্যাবসলিউট যে যাজনস্থল সেটা হলো গৌড়ী, অর্থাৎ রূপকোস্বামীপাদের বর্ণিত যে এই যে শ্লোকটার মধ্যে যেখানে রাধা গোবিন্দের অপ্রাকৃত ইন্দ্রিয় তর্পণের সর্বশ্রেষ্ঠ চরম উৎকর্ষ যেখানে বিস্তার হয়েছে, অলৌকিক সেবা বৈশিষ্ট্য যেখানে রাধারানীর বিচারের বৈশিষ্ট্য, রাধারানীর সেবার সেবার যে বৈশিষ্ট্য যে স্থলেতে প্রকট হয়েছে তার নাম হলো গৌড়ীয় মঠ, বোঝা গেল? এটি কিন্তু আমি প্রথমে শুরু করতে স্বরূপ লক্ষণ বলেছিলাম, এটি বাস্তবিক স্বরূপ লক্ষণ। তাহলে সেখানে রাধারানীর প্রদর্শিত যে পদ্ধতি যার দ্বারা গোবিন্দজির সর্বশ্রেষ্ঠ সেবাবিধান করা যাবে, সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয় তর্পণ করা যাবে, সেইটার জায়গা হলো, সেইটারই নাম হলো কিন্তু গৌড়ীয় মঠ। তাহলে গৌড়ীয় মঠ মানে হচ্ছে সেই যোগপীঠ, সেই যে যেখানে সখীবি সব সখীরা চারিদিকে বেষ্টিত, সেখানে রাধা গোবিন্দের অপ্রাকৃত ইন্দ্রিয় তর্পণ হচ্ছে, সুখবিধানের ব্যবস্থা হচ্ছে, সেটা হলো গৌড়ীয় মঠ। জগতের লোক বলছেন অত্যন্ত মাশ্চর্য পরবশ হয়ে বলছেন গৌড়ীয় মঠের যত বাড়াবাড়ি, গৌড়ীয় মঠে কেন এত বাড়াবাড়ি করার দরকার, তাহলে তো কৌপিন পড়ে গাছের তলে বসলে হরিভজন হয়ে যায়, হবে না? এটা করলেই হয় তো, গৌড়ীয় মঠ যত বাড়াবাড়ি, এত বড় বড় উৎসব করে, এত ভাণ্ডারা হইচই, এত লাইট, এগুলো দরকার কি? সাধুদের বাড়ি সব কী দরকার? তাদেরকে বোঝাবার জন্য বলা হচ্ছে, আপনারা বুঝতে পারেন সাধু কাকে বলে যদি জানতে চান কালকে এসব লক্ষণ আলোচনা করা হবে, আমি আজকে একটা পয়েন্ট উল্লেখ করব, একটা পয়েন্ট, সেটাতে জীবে দয়া কৃষ্ণনাম, জীবে দয়া কৃষ্ণনাম, এই জীবে দয়া ব্যাপারটা যার মধ্যে যত বেশি পরিমাণে প্রকটিত হয়েছে আর নামেতে যার যত পরিমাণে রুচি হয়েছে সেই হচ্ছে তত বড় সাধু। এক কথায় আলোচনা বলতে গেলে বলতে হয় যে অ্যাবসলিউট ট্রুথ অপ্রাকৃত সত্যের যে যত কাছাকাছি পৌঁছাতে পেরেছেন তত সে বড় সাধু, বোঝা গেল? অপ্রাকৃত সত্যের যে যত কাছাকাছি পৌঁছাতে পেরেছেন এবং সে পৌঁছানোটা যেন সর্বাঙ্গীনভাবে ভগবানের সুখপ্রদ হয়, খালি অ্যাবসলিউট ট্রুথের কাছাকাছি পৌঁছে গেলাম বলে তা হবে না, কিন্তু কাছাকাছি পৌঁছানোটা ভগবানের সবচেয়ে সর্বাঙ্গীনভাবে সুখপ্রদ হয় সেটাকে বলা হচ্ছে সেই হচ্ছে সাধু। তাহলে সেই যদি সাধুর বিচার বৈশিষ্ট্য হয় তাহলে গৌড়ীয় মঠে সবসময় চোখের জল পড়ছে। গৌড়ীয় মঠ কাকে বলে সেটা বলতে গিয়ে আমি বলেছিলাম একটু আগেই বললাম রূপগোস্বামীপাদের যে সেবা বৈশিষ্ট্য বৃন্দাবনে আছে সেইটি যে প্রাকট্য বিধান করেছেন, এই 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 জগতে যে প্রাকট্য বিধান করেছেন তিনি গৌড়ীয় মঠ রূপ ধারণ করে এসেছেন, বোঝা গেল? অপ্রাকৃত বৃন্দাবনে যোগপীঠে যে সখীগণ পরিবেষ্টিত হয়ে যে সেবার বৈশিষ্ট্য আবিষ্কৃত হয়েছে রূপগোস্বামীপাদের ভাষায়, সেই সেবা বৈশিষ্ট্যকে এই জগতে প্রদর্শন করবার জন্য কীভাবে হতে পারে, জীবের চরম মঙ্গল কীভাবে হতে পারে, জীবের চরম লাভ কী হতে পারে, সেটাকে দেখাবার জন্য সেই সেবা বৈশিষ্ট্যটাকে এই জগতে প্রকট করবার জন্য গৌড়ীয় মঠকে এই জগতে অবতীর্ণ হতে হয়েছে। গৌড়ীয় মঠ কোনো এই জগতের কোনো ইট পাথরের কোনো সংস্থান নয়, গৌড়ীয় মঠকে কেউ একটা বানিয়ে দিয়েছে একটা ইট পাথর দিয়ে ভালো করে মার্বেল দিয়ে সাজিয়ে দিয়েছে, এটা গৌড়ীয় মঠ নয়। গৌড়ীয় মঠ অপ্রাকৃত জগৎ থেকে, বৈকুণ্ঠ জগৎ থেকে অর্থাৎ বৃন্দাবন থেকে এই জগতে আবির্ভূত হয়েছেন, তাকে আনা হয়েছে গৌড়ীয় মঠকে পায়ে ধরে প্রার্থনা করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ শিল ভক্তি বিনোদ ঠাকুর তারা কী করেছেন, দয়া করে গৌড়ীয় মঠকে অপ্রাকৃত জগৎ থেকে বৃন্দাবন থেকে কাতর প্রার্থনা করে তাকে এই জগতে নিয়ে এসেছেন, আপনি দয়া করে এই জগতে চলুন, এই জগতে গেলে তাহলে জগতের লোক বুঝতে পারবে। তাহলে প্রথমেই আমরা আলোচনা করতে চাই গৌড়ীয় মঠের প্রথম প্রাকট্য কীভাবে হয়, গৌড়ীয় মঠ কী করবার জন্য এসছেন সেখানে বলতে গিয়ে আমার কিছু প্রভুপাদের সম্বন্ধে ভক্তিমন ঠাকুরের আলোচনা সম্বন্ধে কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে বলা দরকার। সেখানে চৈতন্য প্রথমেই হলো গৌড়ীয় মঠের প্রাকট্য বিধান হয়েছে কীভাবে, গৌড়ীয় মঠ মানেই হলো চৈতন্য মঠ, চৈতন্য মঠ প্রথম এই জগতে আবির্ভূত হয়েছেন সেটা সম্বন্ধে প্রভুপাদ পরিষ্কার জানিয়েছেন যে চেতন জগতের
চেতন জগতের পরিপূর্ণতম প্রকাশ যেখানে বিরাজমান তাকে বলা চৈতন্যমঠ। চৈতন্যমঠ মানে হলো পূর্ণ চেতনের যে বিকাশ যেখানে হয়েছে, পরিপূর্ণ বিকাশ, চেতন রাজ্যের পরিপূর্ণতম বিকাশ যেখানে দেখা যাচ্ছে সেটাকে বলা চৈতন্যমঠ। বোঝা গেল? সেই ভাষাতে ব্যাখ্যা করতে প্রভুপাদ বলেছেন চৈতন্যমঠ এবং চৈতন্যদেব দুটোই সমান। কেন? চৈতন্যদেবই হলেন পূর্ণ চেতন জগতের পরিপূর্ণতম প্রকাশ, এটাকে বলা হয় হচ্ছে চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন চৈতন্যমঠ। আর এই চৈতন্যমঠের পরেতে এই গৌড়ীয় মঠগুলো সব আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ তাদেরকে আস্তে আস্তে প্রতিষ্ঠা করা হয়েছে। সেগুলো সব কি হলো, এই গৌড়ীয় মঠ যেটা হলো, এই গৌড়ীয় মঠগুলো প্রত্যেকে এই সবাই মিলে চৈতন্যমঠের সেবা করবে, অর্থাৎ মূল মঠ যে চৈতন্যদেব তার সেবা করার জন্য গৌড়ীয় মঠগুলো সব হয়েছে, যেখানে গৌড়ীয়গণের সেবা এই গৌড়ীয় মঠগুলোতে হবে। যারা এই চৈতন্য মহাপ্রভুর সেবায়, অর্থাৎ চৈতন্যমঠের সেবায় যারা সর্বাঙ্গীনভাবে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সেই সব সাধুদেরকে বলা হয় গৌড়ীয় মঠের সাধু। গৌড়ীয় মঠের সাধু কাকে বলা হয়, না যিনি নিজের জীবন যৌবন সমস্ত কিছু, বিদ্যা ধন দৌলত যা কিছু আছে সমস্ত কিছু যে চৈতন্য মহাপ্রভুর আদর্শ শিক্ষা প্রচারের জন্য যিনি যে নিজের আত্মনিবেদন করেছেন তাকে বলা হয় গৌড়ীয় মঠের মেম্বার, গৌড়ীয় মঠের এক একটা সদস্য। গৌড়ীয় মঠের সদস্য তিলকমালা করলেই গৌড়ীয় মঠের সদস্য হয়ে যায় না। আমিও তো নিয়েছি দীক্ষা, আমার তো তিলকমালা আছে, দেখছেন না? এটাতে গৌড়ীয় মঠের বলে পরিচয় হয় না, এটা আমি বলছি না, প্রভুপাদ বলছেন। প্রভুপাদের কথা আন্দোলন সৃষ্টিকারী, যেসব কথাগুলো আপনারা সহ্য করতে পারবেন না, এইসব অপ্রাকৃত জগতের কথাই হলো গৌড়ীয় মঠের প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর এগুলো সব জানিয়েছেন। যাই হোক, গৌড়ী রাধারানীর একটা নাম হলো গৌড়ী, রাধারানীর অনেক নাম আছে তার মধ্যে গৌড়ী, আরেকটা গৌড় দেশ, সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হয়েছেন। এখানে বিভিন্ন কারণে পঞ্চগৌরের কথা আমরা শাস্ত্রে পাই, ইতিহাসে পাই, এই বিভিন্ন কারণে এই গৌড়ীয় মঠ এটা বলা হয়েছে, গৌড়ীয়গণ, গৌড় দেশ, এখানকার ভক্ত এখানে সে এই এখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়ে এটা সারা জগতের কাছে প্রচারিত হয়েছেন, এই বিভিন্ন কারণের জন্য গৌড়ীয় মঠ ইত্যাদি এই জন্য বলা হয়। যাই হোক, আমরা এর সর্বশ্রেষ্ঠ অর্থ এটি ধরব, রাধারানীর সেবা করার যে বৈশিষ্ট্য যেখানে প্রচারিত হয়েছে, সেই গৌড়ী অর্থাৎ রাধারানীর সেবা বৈশিষ্ট্য যেখানে বিরাজমান রয়েছেন সেইটি হচ্ছে গৌড়ীয় মঠ। তাহলে এই গৌড়ীয় মঠগুলোর মধ্যে প্রত্যেক জায়গায় যত সেবকবৃন্দ আছেন, সমস্ত সেবকবৃন্দ তাদের আদর্শটা কেমন হবে সে সম্বন্ধে বলতে গিয়ে প্রভুপাদ জানিয়েছেন যে যারা চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত এই নাম সংকীর্তন যজ্ঞের অগ্নি যেটা শিবাস অঙ্গনে যে চৈতন্য মহাপ্রভু প্রজ্বলিত করেছেন যজ্ঞাগ্নি সংকীর্তন যজ্ঞাগ্নি, সেই সংকীর্তন যজ্ঞাগ্নিতে গৌড়ীয় গগনে যে সমস্ত সাধুগণ নিজের জীবনকে আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুত আছেন তাতে যা খুশি হয়ে যাক, তাতে তারা নিজের জীবনটাকে উৎসর্গ করার জন্য যারা ব্যস্ত হয়েছেন তারাই হচ্ছেন একমাত্র গৌড়ীয় মঠের সদস্য। বাকি কেউ গৌড়ীয় মঠের স্বরূপটা জানতে পারেনি, তারা জানতে পারবেনও না, আমি জানি না কবে জানতে পারবেন, আর যদি অপরাধ করেন তো আরও চলে যাবেন, যদি জানতে পারেননি অন্তত অপরাধ করেননি তাহলেও তার সাধুসঙ্গ করলে পরে তার হতে পারে, তা নাহলে কোনো রাস্তা নাই। তাহলে অন্য অন্য ধর্মীয় সংস্থার সঙ্গে গৌড়ীয় মঠকে একাকার করে দিলে সেখানে আপনাদের ভুল কাজ হবে। গৌড়ীয় মঠ আপনাদের দৃষ্টিতে কোনো হসপিটাল খোলেন নাই, কিন্তু প্রভুপাদ পরিষ্কার জানিয়েছেন কোটি কোটি হসপিটাল করা অপেক্ষা, কোটি কোটি হসপিটাল করা অপেক্ষা একটা বদ্ধজীবকে মহামায়ার কারাগার থেকে বার করে নিয়ে অপ্রাকৃত জগতে ভগবানের চরণকমলে পৌঁছে দেওয়ার দায়িত্ব যদি কেউ নেন তাহলে একমাত্র সেই গৌড়ীয় মঠই নিয়েছেন। বুঝে গেল কী বললাম আলোচনা প্রসঙ্গে? তাহলে মহামায়ার কারাগার থেকে তাকে মুক্ত করে নিয়ে ভগবান চৈতন্যচন্দ্রের চরণে অর্থাৎ রাধাগোবিন্দের চরণে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব এটা একমাত্র গৌড়ীয় মঠের রয়েছে।
গৌড়ীয় মঠ ছাড়া অন্য কেউ আর সে দায়িত্ব গ্রহণ করতে নিতে পারবেন না, হয় এটা হতে পারে না। যাই হোক, তাহলে পরার্থপরতা সম্বন্ধে আমি আলোচনা তুলেছিলাম। তো এই পরার্থপরতা মানে স্বার্থপরতা, নিঃস্বার্থপরতা, পরার্থপরতা মানে হলো যে জীবের আত্মার সর্বশ্রেষ্ঠ কল্যাণ কিভাবে হতে পারে, জীবের আত্মার সর্বশ্রেষ্ঠ কল্যাণ কিসে হতে পারে, সেই ব্যবস্থাটা যে করতে পারেন সেটাকে বলে পরার্থপরতা। অর্থাৎ তার আত্মার সম্বন্ধে যে মঙ্গল হতে পারে সেই পরার্থপরতা, পর অর্থাৎ পরার্থপরতা এটাকে বলা হয়। অর্থাৎ তার আত্মার মঙ্গলের জন্য যে বিধান ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যিনি করতে পারেন তিনি পরার্থপর ব্যক্তি বলা যেতে পারে। তাহলে গৌড়ীয় মঠের বৈশিষ্ট্য সম্বন্ধে বলতে গিয়ে বলা হচ্ছে, যত যত সহজিয়াগণ আছেন, নেড়ি তারপরে সাঁই দরবেশ যা কিছু আছেন, কর্তা ভজা যত সহজে আছেন, তাদের সমস্ত নীতিকে পায়ে দলিত করে যিনি চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের, যে চৈতন্য মহাপ্রভু যে আচার আদর্শের শ্রেষ্ঠ আচরণ স্থল যদি হয় সেটাকে বলা হয় গৌড়ীয় মঠ। তাহলে এই জগতে গৌড়ীয় মঠ আবির্ভাব হয়েছেন, তাহলে চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞের সর্বাঙ্গীন যে প্রচেষ্টা যেখানে হয় সেইটাকে বলা হয় সংকীর্তন সদন, এটাকে বলে গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠ বলা হয় যেখানে অপ্রাকৃত ভগবানের, অপ্রাকৃত ভগবানের যে অপ্রাকৃত কথার যে আলোচনা যেখানে হয় সেটাকে বলা হয় গৌড়ীয় মঠ। যেখানে রূপগোস্বামীপাদের ভাষায় যে দিব্যত বৃন্দারণ্য বললাম সেই সেবার আদর্শস্থল যেটা সেটাকে বলা হয় গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠের আরও ব্যাখ্যা সম্বন্ধে বলতে গেলে সেখানে বলছেন, গৌড়ীয় যখন প্রকাশিত হতো, গৌড়ীয় পত্রিকা যখন প্রকাশিত হতো তখন দুটো শ্লোক গৌড়ীয়র ওপরে থাকতো, আমি সে সম্বন্ধে পড়ে আসছি আলোচনা প্রসঙ্গে। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এই যে রূপগোস্বামীপাদ ভক্তি যাজনের অ্যাবসলিউট কথা বলেছেন, তার সর্বাঙ্গীনভাবে যে যাজন স্থল, আর যেখানে রূপগোস্বামীপাদের এই শ্লোকের সর্বাঙ্গীন অ্যাবসলিউটভাবে যেটা যাজন করা হচ্ছে, যাজন মানে অভিধেয় করা হচ্ছে, ভজন দেখানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে। তাহলে রূপগোস্বামীপাদের অন্যাবিলাসিত শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, এই এই শ্লোকের, এই শ্লোকের সর্বশ্রেষ্ঠ, এই শ্লোকের সর্বশ্রেষ্ঠ আচরণ স্থল যদি কোথাও থাকে, যে শ্লোকের ব্যাখ্যায় ভক্তি কাকে বলে, অ্যাবসলিউট ভক্তির ব্যাখ্যা করেছেন রূপগোস্বামী, আমি পরে এসব আলোচনা করব, এখন সময় নাই। সেই যাজন স্থল যেখানে হয় রূপগোস্বামীবাদে এই শ্লোকের, সেই জায়গাটার নামই হলো গৌড়ীয় মঠ। যে গৌড়ীয় মঠের স্লোগান, যে গৌড়ীয় মঠের অপ্রাকৃত স্লোগান হলো পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এটা হচ্ছে যেখানে এই স্লোগানটা সর্বাঙ্গীভাবে আলোচনা করা হয়, সর্বাঙ্গীভাবে অনুসরণ করা হয়, সেই জায়গাটার নাম হলো গৌড়ীয় মঠ। বোঝা গেল, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই জায়গাটার নাম হলো, যেখানে এই স্লোগান সবসময় চলছে সেই জায়গাটার নাম হলো গৌড়ীয় মঠ। যে জায়গায় প্রাপঞ্চিকতয়া প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হ্যাঁ হরি সম্বন্ধী বস্তুন মুমুক্ষবীর পরিত্যাগ হ্যাঁ বৈরাগ্যম ফলগু কথ্যতে, এই আলোচনা যেখানে চোখে আঙুল দিয়ে যারা দেখিয়ে দেন তারাই গৌড়ীয় মঠের সদস্য, অর্থাৎ গৌড়ীয় মঠই একমাত্র এটা দেখাতে পারে। প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তুন মুমুক্ষবীর পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথ্যতে, যে জায়গায় এই কথা প্রমাণ করা হয়, যে আরেকটা শ্লোক কি, আরেকটা শ্লোক অনাসক্তস্য বিষয়ানো যথার্হ মুপযুঞ্জত হ্যাঁ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধীয় কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্য উচ্চতে, অর্থাৎ যুক্ত বৈরাগ্যম উচ্চতে, এক কথা বলতে যুক্ত বৈরাগ্যম উচ্চ, অনাসক্তস্য বিষয়ানো যথার্হ মুপযুঞ্জত হ্যাঁ এই যেখানে অনাসক্তস্য বিষয়ানো যথার্হ মুপযুঞ্জত নির্বন্ধে নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে হ্যাঁ যুক্তম
বৈরাগ্য যুক্ত যুক্তম বৈরাগ্যম ইচ্ছাতে। তাহলে এইখানে তাহলে গৌড়ীয় মঠে কোনো ত্যাগের বৈশিষ্ট্য বলা হচ্ছে না, গৌড়ীয় মঠকে কোনো ভোগের বৈশিষ্ট্য, যেটাকে জগতের লোক ভোগ এবং ত্যাগ এই দুটো কথাই ভালো বোঝে, তাদের এই মোটা মাথায়, তাদের যে মোটা মাথা, তাদের যে মোটা মাথা, এই মাথার মধ্যে দুটো কথা ঢোকে, সেটা কি ত্যাগ, ও হো হো কত বড় ত্যাগী আর ভোগী, এই দুটো কথা ঢোকে। গৌরী মঠ এগুলোকে পদদলিত করে বলে তোমাদের মতো গাধা কোনো কিছু বুঝতে পারছো না তোমরা, ত্যাগ বা ভোগ কোনোটাই গৌরী মঠের আলোচনা বিষয়বস্তু নয়, তোমার ত্যাগেতে কি যায় আছে, তুমি ত্যাগ দেখাও ভগবানের কি যা আছে, ত্যাগ দেখি ত্যাগের দ্বারা ভগবানের কি সেবা করে নিলে তিনি। তাহলে ভোগ বা ত্যাগ এই দুটোর কথাই গৌড়ীয় মঠের আলোচনা বিষয়বস্তু নয়, গৌড়ীয় মঠের আলোচনার বিষয়বস্তু যে কথা আমি দুটো শ্লোক বললাম, সেই গোপন রহস্য আলোচনা যেখানে হয়, যেখানে যুক্ত বৈরাগ্যের গুপ্ত রহস্য, যেখানে যুক্ত বৈরাগ্যের গুপ্ত রহস্য বিরাজমান, সেই জায়গাটাকে বলা হয় গৌড়ীয় মঠ। গৌরী মঠে আলোচনা করতে গেলে সাত দিন যাবৎ গৌরী মঠে গোপন উদ্দেশ্য, শুনবার মতো লোক নাই, বোঝবার মতো লোক নাই, গ্রহণ করার মতো লোক নাই, এ দুঃখ কোনোদিন ঘুচবে না, মৃত্যু পর্যন্ত ঘুচবে না এই দুঃখ, যে গ্রহণ করার লোক নাই জগতে, একটাও যদি লোক পেতেন। প্রভুপাদ সেই সময় দুঃখ করে বলতেন এই সমস্ত অপ্রাকৃত জগতের কথা গ্রহণ করার মতো লোক দেখতে পাচ্ছি না, তখনকার দিনে বলতেন হরিকথার দুর্ভিক্ষ, তখনকার দিনে যেখানে সর্বক্ষণ প্রভুপাদ ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টা হরিকীর্তন করতেন, যেখানে আমাদের গৌড়ীয় মঠের এক এক ভক্ত, গৌড়ীয় মঠের আদর্শ সম্বন্ধে বলতে গৌড়ীয় মঠের যত সদস্য আছে তাদের আদর্শ, তারা কি করেন, তাদেরকে প্রভুপাদ বলেছেন গৌড়ীয় মঠের আমার এক একজন সদস্য যারা আছেন সন্ন্যাসী, তারা জীবন্ত মৃদঙ্গ, তারা কি জীবন্ত মৃদঙ্গ, আর যে গৌড়ীয় পত্রিকা আদি যেগুলো সব লেখা হয় সেগুলো সব কিছু বৃহৎ মৃদঙ্গ, কি বলা হয় সেটা বলা হয় বৃহৎ মৃদঙ্গ, গৌড়ীয় মঠে এটাকে বলা হয় বৃহৎ মৃদঙ্গ। বৃহৎ মৃদঙ্গ কাকে বলে, যে সমস্ত অপ্রাকৃত লেখনী গৌড়ীয় পত্র পত্রিকা আদি সমস্ত প্রকাশিত হচ্ছে, হরিকথা বিভিন্ন জায়গায় যে চলে যাচ্ছে, এগুলো সব বৃহৎ মৃদঙ্গ, বৃহৎ মৃদঙ্গের শব্দ যেমন চারিদিকে ধ্বনিত হয়ে যায় বৃহৎ মৃদঙ্গ। আর এক একটা গৌড়ীয় মঠের যে সন্ন্যাসী তাদেরকে বলা একটা জীবন্ত মৃদঙ্গ, যারা ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টা চৈতন্য মহাপুর অ্যাবসলিউট কথা আলোচনা করতে প্রস্তুত আছেন, তারা মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আলোচনা করবেন, তারা দেহ ছাড়ার পরেও এই আলোচনা করবেন, বোঝা গেল। যে স্থানেতে ভজন, অর্থাৎ আমি বলতে চাইছি যে স্থানেতে অভিধেয়, যে সমস্ত অভিধেয় করছেন আপনি, যে স্থানেতে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন জ্ঞানের সম্যক পরিস্ফুটন সম্ভব হয়েছে তার জায়গার নাম হলো গৌড়ীয় মঠ। যে স্থানেতে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন জ্ঞানের পরিপূর্ণতম প্রকাশ প্রদর্শিত হয়েছে সেই জায়গাটার নাম হলো গৌড়ীয় মঠ। একটা একটা করে বলতে আমার গলা ফেটে যাবে, এক একটা যদি ব্যাখ্যা করতে হয়। এই জন্য প্রভুপাদ নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত জগতের লোকের মঙ্গলের জন্য, যে পাষণ্ড লোকগুলোর মঙ্গলের জন্য দিন রাত প্রচেষ্টা করেছেন, কখনো কখনো পত্রিকা সারা দিন রাত পত্রপত্রিকা লিখেছেন, হরিকথা বলছেন, বিভিন্ন জায়গায় প্রদর্শনী খুলেছেন, যাতে লোকগুলো একটু চেতনা হয়, তারা কেন এইসব কথা বুঝতে পারছে না, এত বড় সত্যি কথা, এটা শোনবার মতো লোক নাই, এত বড় বাঁকুড়া শহর এখানে একটাও এরকম ধরনের লোক নাই যে এই কথাগুলো গ্রহণ করতে পারে হজম করতে পারে, একটাও লোক পাওয়া যায়, বড় দুঃখের কথা, বড় লজ্জার কথা, কি করা যায়। আমি বারাণসী গেছি, বারাণসী গিয়ে দেখি যেখানে চৈতন্য মহাপ্রভু এক একটা করে মায়াবাদকে খণ্ডন করেছেন, মায়াবাদ যেখানে দাঁড়াতে পারেনি, যে জায়গায় প্রভুপাদ বিএইচইউ ইউনিভার্সিটি বেনারস ইউনিভার্সিটি দাঁড়িয়ে সমস্ত পণ্ডিতদের সামনে মায়াবাদকে খণ্ডবিখণ্ড করেছেন, সেই জায়গায় টিম টিম করে কীর্তন হচ্ছে, গলা নাই মরে গেছে, আমি দেখে মাথায় হাত দিলাম, বাইরের লোক এসে হরিকীর্তন করছে, প্রাণ নাই, যে জায়গায় প্রাণ আছে যার সেহেতু প্রচার, এই কথা যেখানে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করা হয় তারই নাম হলো গৌড়ীয় মঠ।
যে জায়গায় বলা হয় প্রাণ আছে যা সে তো প্রচার, কি প্রচার করবে তুমি? তুমি প্রচার করতে গিয়ে ব্যবচার করবে, কিছু টাকা পয়সা আনবে, কামিনী কাঞ্চন সঙ্গ করবে, কি প্রচার করবে তুমি? তোমার যদি জ্বলন্ত আদর্শ আগুনের মতো জ্বলছ, তুমি যদি জঙ্গলে থাকো সেখানে লোক ছুটে আসবে। গুরুপাদ পদ্ম বলতেন, গুরুপাদ পদ্ম নিজে বলতেন এই কথা, বাবা একটা ফুল, একটা সুগন্ধ ফুল যদি বাগানে ফোটে, কোনো মৌমাছিকে নিমন্ত্রণ করে আনতে হয় না, কোনো মৌমাছিকে বলতে হয় না যে ওখানে একটা ফুল ফুটেছে তোমরা যাও। বুঝে গেল? সেই ফুলের সৌগন্ধে, সৌকর্যে, সৌগন্ধে, সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সমস্ত মৌমাছিগণ সেখানে চলে যান। গুরুপাদপদ এই কথা আমাকে কানে কানে জানিয়ে দিয়েছেন, যে চৈতন্য মহাপ্রভুর আচার আদর্শকে সম্যকরূপে গ্রহণ করেছেন তার দ্বারা প্রচার এমনিই হবে। প্রচারক কথার অর্থ কি? এই কথা একমাত্র গৌড়ীয় মাটি বলতে পারে, আর কাউর বলার মতো বুকের পাটা নাই। যেখানে চৈতন্য মহাপ্রভুর আচার আদর্শ সম্যকরূপে প্রদর্শিত হয়েছে সেইটির জায়গাটার নাম হলো গৌড়ীয় মঠ। যে ব্যক্তির হৃদয়েতে চৈতন্য মহাপ্রভুর সমস্ত আচার আদর্শ প্রতিফলিত হয়েছে তিনি হচ্ছেন গৌড়ীয় মঠের প্রচারক। প্রাণ আছে যার সেহেতু প্রচার। প্রাণ কাকে বলা হয় সেটা ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করেছেন, এটা বলেছেন প্রভুপাদ। প্রভুপাদ বলেছেন তো বৈষ্ণবকে, এখানে বলেছেন তো এই কথা, প্রাণ আছে যার সেহেতু প্রচার। আবার প্রাণটা কি এই কথা সম্বন্ধে ব্যাখ্যা করতে ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন, কি জানিয়েছেন? শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। তার শরণাগতি নাই, সে গুরুচরণে শরণাগত নয়, আর যদিও কোনো গুরুচরণে শরণাগতি হয়েছি বলে সে বদ্ধ গুরু, গুরু তো বদ্ধ হয় না। এই জন্য বহুপাদ এই কথা জানিয়েছেন, যার সর্বক্ষণ সর্বক্ষণ যার ভগবত আবেশ, সর্বক্ষণ যার হৃদয় ভগবত আবে ভগবত আবেশ না হবে, তিনি যেন গুরুর কাজ না করেন। বহুপাদ জানিয়েছেন যার হৃদয়েতে সর্বক্ষণ ভগবত আবেশ বিরাজমান তিনি একমাত্র গুরুর কাজ করতে পারেন, অন্য কেউ গৌড়ীয় মঠের গুরুর কাজ করতে পারেন না। জগতের ঠগ জোচ্চোর গুরুর কাজ করতে পারে, কিন্তু গৌড়ীয় মঠের গুরু অত সস্তা নয়। সেই জন্যই বলেছিলাম দিব্য জ্ঞান অপব্যবহার করবার মানুষে যারা, আমিও গৌড়ীয় মঠে আসি, দেখছেন না আমার তিলক আছে, বুঝতে পারছেন না আমিও তো গৌড়ীয় মঠে, সেই তাদের কথাগুলোকে ধ্বংস করবার জন্য প্রভুপাদ এই কথা জানিয়েছেন। যারা দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানুষে গৌড়ীয় মঠের আশ্রিত বলে পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে বাস্তবিক গৌড়ীয় মঠের কোনো পরিচয় নাই, গৌড়ীয় মঠে তারা কেউ নয়, এটা জেনে রাখবেন। আপনারা ওগুলো দেখে গৌড়ীয় মঠের উপর রেগে যাবেন সেটা হবে না, আপনাদেরকে বিচার করতে হবে গৌড়ীয় মঠ কাকে বলে, গৌড়ীয় মঠের আদর্শ কী, গৌড়ীয় মঠ কী দিতে পারে। তাহলে গৌড়ীয় মঠের যেখানে অপ্রাকৃত সংকীর্তন যোগ্য তার যে অনুষ্ঠান স্থল সেটা হলো গৌড়ীয় মঠ, সেখানে বলা হলো। তাহলে অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞানকর্মাদি অনাবৃতম, এর যে যাজন স্থল এই সম্বন্ধে আমাকে বিস্তৃত ব্যাখ্যা করতে গেলে ভক্তি ভক্তের লক্ষণ এগুলো সব আলোচনা করতে হবে, এমনভাবে আলোচনা করা দরকার বিজ্ঞানভিত্তিকভাবে, তাহলে যেন আপনারা কোনোরকমভাবে আপনাদের ভক্তির সম্বন্ধে কোনো ভুল ধারণা না হয়। সম্বন্ধ অবৈধ প্রয়োজন জ্ঞানের পরিপূর্ণ পরিপূর্ণতম পরিস্ফুটন একমাত্র গৌড়ীয় মঠে, যেখানে অবৈধ যে ভক্তি যাজন এবং প্রয়োজন যে প্রাপ্তি, বুঝে গেল? সাধন সাধন ভক্তি বলা হচ্ছে, নববিধা ভক্তিকে, নববিধা ভক্তিকে সাধনাঙ্গ বলা হচ্ছে। আপনাদের কাছে শ্রবণ কীর্তনটা হলো বর্তমান সময়ে এটাকে বলা হয় কি, শ্রবণ কীর্তনটাকে বলা হয় প্রধান সাধনাঙ্গ। নববিধা ভক্তির মধ্যে নটা আছে, তার মধ্যে প্রধান হলো শ্রবণ কীর্তন। নববিধা ভক্তির মুখ্য হচ্ছে শ্রবণ কীর্তন। এটা যারা ভজন সাধন করবেন গৌড়ীয় মঠে, যারা আশ্রয় নেওয়ার বাস্তব চেষ্টা করছেন তাদের জন্য এটা হলো কি, এই শ্রবণ কীর্তনটা হলো একটা সাধনাঙ্গ। শ্রবণ কীর্তন কি হলো? সাধনাঙ্গ। কিন্তু যারা সিদ্ধ অবস্থায় রয়েছেন, যারা গৌড়ীয় মঠে সিদ্ধ অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এই শ্রবণ কীর্তন হচ্ছে অবিধেয়। বোঝা গেল না? যারা সাধন করছেন তাদেরকে সাধনাঙ্গ, কিন্তু এই শ্রবণ কীর্তনটাই যারা অপ্রাকৃত অবস্থায় অবস্থিত রয়েছেন, দিব্য অবস্থায় যারা রয়েছেন তাদের কাছে এই শ্রবণ কীর্তনটাই হলো কি হলো প্রয়োজন তত্ত্ব।
বুঝে গেল। যেমন গোপিকারা যখন ভাগবতে আপনারা শুনতে পাবেন গোপিকারা প্রার্থনা করছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িড়িতম কলমসাপহম, বল গোপিকারা বলছেন কি তাদের কাছে কি সাধনঙ্গ? গোপিকাগণের সাধনঙ্গ কি? আমাদের গুরুবর্গ যত আছেন তাদের কি শোভন কীর্তনটা সাধনঙ্গ? এ সম্বন্ধে বলতে গেলে আমার গলা ফেটে যাবে। আমাকে সাত দশ দিন নয়, আমাকে যদি দু পাঁচ মাস দু চার মাস আলোচনা করতে হয় আমি সন্তুষ্ট হব না। শব্দব্রহ্ম কেন আমি এই কথাটা বললাম, যেখানে যে সাধুর সংকীর্তনের কথা আমি বলছি সেই সংকীর্তনের মাধ্যমে স্বয়ং ভগবান উপস্থিত থাকেন। আমার কথাগুলো না বুঝতে পারলে আমার দুঃখের সীমা নাই, বুকটা ফেটে যায়। এগুলো চেষ্টা করছি আমি যে কেন আমি এই কথা বললাম যে তোমার কাছে এটা সাধনঙ্গ, কিন্তু এই শ্রবণ কীর্তনটা সিদ্ধ মহাত্মার কাছে কি, এগুলো সব প্রাপ্তি, প্রয়োজন প্রয়োজন তত্ত্ব। কেন বললাম? সেই মহাত্মা যে সংকীর্তন করবেন এই সংকীর্তনের মাধ্যমে তিনি ভগবানকে সাক্ষাৎ ভগবানের লীলা আদি সব দর্শন করছেন। সেই জন্য সংকীর্তন তোমার কাছে নাম সংকীর্তন, তোমার কাছে যে সংকীর্তন হচ্ছে নাম সংকীর্তন তোমার কাছে সাধনঙ্গ, তার কাছে এটা হচ্ছে প্রয়োজন তত্ত্ব। এই সমস্ত অপ্রাকৃত কথা গৌড়ীয় মঠ ছাড়া কোনো জায়গায় উপলব্ধি করা সম্ভব নয়। একমাত্র গৌড়ীয় মঠেই সব কথাগুলো উপলব্ধি করা যায়, অন্য জায়গায় সম্ভব নয়। যে গৌড়ীয় মঠে যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা সংকীর্তনের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা হয়, যেখানে ভাগবতে বলছেন যে সংকীর্তনে সংকীর্তনের দ্বারাই এই কলিকালে একমাত্র ভগবানকে সন্তুষ্ট করা যায়, সংকীর্তন যজ্ঞের দ্বারা একমাত্র ভগবানকে সন্তুষ্ট করা যায় এই কলিকালে, কলিকালে অন্য কোনো সাধনঙ্গ কোনো কার্যকরী হবে না। এই যে সংকীর্তন যোগে ভগবানকে সন্তুষ্ট করা, সেখানে সনাতন গোস্বামী রূপগোস্বামীপাদ অনেক কথা বলেছেন যে যত প্রকার ভজনাঙ্গ চৌষট্টি প্রকার ভজনাঙ্গ কথা বলা হয়েছে, কিন্তু সমস্ত ভজনাঙ্গের মধ্যে শ্রবণ কীর্তন নবেদা ভক্তি অঙ্গ, তার মধ্যে আবার চৈতন্য মহাপ্রভু পাঁচটা অঙ্গকে বলেছেন, মথুরাবাস সাধুসঙ্গ মথুরাবাস, হ্যাঁ ভাগবত শ্রবণ, হ্যাঁ শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবা, যে যেগুলি সব পঞ্চবিধা যে অঙ্গগুলো বলেছেন, এই পঞ্চবিধার মধ্যে শ্রবণ কীর্তন হল সর্বশ্রেষ্ঠ, শ্রবণ কীর্তন সর্বশ্রেষ্ঠ। এই শ্রবণ কীর্তন এটা একমাত্র গৌড়ীয় মঠে এই শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা হয়, যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে যত ভক্তি অঙ্গ চৌষট্টি প্রকার ভক্তি অঙ্গ আছে, সেই চৌষট্টি প্রকার ভক্তি অঙ্গের রূপগোস্বামীপাদ বলছেন তোমার যদি ইচ্ছা হয় নববিধা ভক্তির বাইরে কোনো ভক্তি অঙ্গ তুমি নবিধা, ওরা যদি ওখানে সময় নষ্ট না করে এখানে শুনত তাহলে তাদের বেশি মঙ্গল হতো, ওরা জানে না হরিকীর্তন হরিকথার মাধ্যমে পরিক্রমা হয়ে যায় সংকীর্তন হয়ে যায় আরতি সব হয়। আমি তা বলে বলছি আরতি করবে না। মাধব গোস্বামী মহারাজ একবার একটা পূজারীকে অত্যন্ত দৃঢ়ভাবে বকেছিলেন, সে আরতি খালি বই দেখাচ্ছেন, আরতি সময় হয়ে যাচ্ছে হরিকথা, শেষের দিন একটু চোখ লাল করে বললেন এখানে হরিকথা হচ্ছে আরতি হয়ে গেছে, যাও তুমি আরতি করো, ভেতরে তুমি আরতি করো, এখানে আরতি হচ্ছে, তুমি মূর্খ তুমি জানো না, সর্বশ্রেষ্ঠ আরতি এখানে হচ্ছে, সর্বশ্রেষ্ঠ অর্চন এখানে হচ্ছে, সর্বশ্রেষ্ঠ আরতি এখানে হচ্ছে, সর্বশ্রেষ্ঠ ধ্যান এখানে হচ্ছে, যেখানে হরিকথা হরিকীর্তন হচ্ছে সেখানে সর্বশ্রেষ্ঠ ধ্যানের জায়গা, সর্বশ্রেষ্ঠ কীর্তনের জায়গা, সর্বশ্রেষ্ঠ অর্চনের জায়গা, এগুলো কাকে বোঝাবো, বোঝার মতো জায়গা পাচ্ছি না, কোনো জায়গা নাই। তাহলে সেখানে অপ্রাকৃত শব্দব্রহ্ম এর এই যে কীর্তন, এই কীর্তনের দ্বারা অন্য অন্য ভক্তিগঙ্গ সাধন করা যেতে পারে। কি বলছেন রূপগোস্বামীপাদ? বলছেন যদ্যপি অন্য অন্য ভক্তিগঙ্গ তুমি যাজন করবার যদি কোন রকম ব্যবস্থা হয় দ্যাট ক্যান বি ডান, সেটা হতে পারে, কিন্তু সংকীর্তনের নৈব ক্রিয়েত, অন্য অন্য যা ভক্তি যাজন করবে সব সংকীর্তন সহযোগে করতে হবে, সংকীর্তনকে বাদ দিয়ে করলে হবে না, সংকীর্তন সহযোগে করতে হবে। যেখানে সর্বক্ষণ রাধা গোবিন্দের প্রীতি বিনার জন্য সংকীর্তন চলছে, কখনো এমনি সংকীর্তন কখনো হরিকথা সংকীর্তন, এটাও সবসময় চলছেন,
কেন কলিকালে একমাত্র কি সংকীর্তন ছাড়া ভগবানকে প্রাপ্তির আর কোনো রাস্তা নাই, যা করতে যাবে তা তো অশুদ্ধ, খাওয়া দাওয়া দেবে সেটা তো ভেজাল, অর্চন করতে বলে বদ্ধজীব অর্চন করতে পারে না, ভুলভাল করবে, সব ভুল হয়ে যাবে। একমাত্র যদি কাতরভাবে কাঁদতে পারো হরিনাম কীর্তন করতে করতে, তাহলে কিন্তু আর ভগবান সারা না দিয়ে থাকতে পারবে না। বুঝে গেল কি বল? তাহলে অপ্রাকৃত এই যে সংকীর্ত যজ্ঞের এই যে যাজন স্থল হলো এই গৌড়ীয় মঠ, এই গৌড়ীয় মঠের মধ্যেই একমাত্র এটা সম্ভব হয়, অন্য জায়গায় এটা সম্ভব হয় না, গৌড়ীয় মঠে একমাত্র এই জায়গা। তাহলে রূপগোস্বামীপাদের এই শ্লোকের যাজন স্থল, অপ্রাকৃত শব্দব্রহ্ম ছাড়া কেউ এই জগৎ থেকে যেতে পারবে না। যত বদ্ধজীব আছে সংসারে ফেঁসে রয়েছে, তারা হরিকথা অভিনয় করে, হরিকথা শোনা, আমি হরিকথা শুনবার বাস্তবিক পাত্র দেখতে পাই, অভিনয় করে হরিকথা শোনা, তারা হরিকথা শ্রবণ করে নিজের জীবনে গ্রহণ করতে পারে না, সেই জন্য হরিকথা শ্রবণ কোথায়। প্রভুপাদ সমগ্র জীবন ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রভুপাদ সহজিয়াদের সমস্ত ধ্বংস করে দিয়ে, মায়াবাদ সহজিয়া আদি সব ধ্বংস করিয়ে প্রভুপাদ দুঃখের সঙ্গে শেষ সময় পর্যন্ত বলতেন, জীবনের শেষ সময় পর্যন্ত বলতেন, যতক্ষণ পর্যন্ত এই জগতে মায়াবাদ প্রচার থাকবে, যতক্ষণ পর্যন্ত এই জগতে মায়াবাদ প্রচার থাকবে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির কথা কাউর কানে ঢুকবে না। আমরা সকলেই ন্যূনাধিক মায়াবাদ বিচারে পৃষ্ঠ হয়ে গৌড়ী মঠে আছি বলে দাবি করছি, আমরা সকলেই ন্যূনাধিক, আমরা সকলেই ন্যূনাধিক মায়াবাদ বিচারে পৃষ্ঠ হয়ে গৌড়ী মঠে থাকবার অভিনয় করছি, বাস্তবিক কেউ গৌড়ী মঠে থাকতে পারছি না। এক রাত্রি যদি কেউ গৌড়ী মঠে থাকতে পারে সিদ্ধান্তের সঙ্গে, বিচারের সঙ্গে, আদর্শের সঙ্গে, চরিত্রের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, তাহলে এক রাত গৌড়ী মঠে থাকার মানে হলো সেই দিব্য বৃন্দারণ্যে সে সাক্ষাৎ ভগবানের সঙ্গে এক রাত্রি কাটিয়েছে। গৌড়ীয় মঠ মানেই হলো বললাম বৃন্দাবনের সেই অন্তঃপ্রকোষ্ঠ, কিন্তু বড় দুঃখের কথা গৌড়ীয় মঠে আমরা স্থান পাচ্ছি না। গৌড়ীয় মঠের বাহ্য আবরণ যেমন ধাম্মহিমায় ভক্তিমঠ ঠাকুর বলেছেন, ধামের ওপরে একটা জাল পাতা আছে, ধামের ওপরে একটা জাল পাতা আছে, সেই জালের ওপরেতে এইসব বদ্ধজীবগণ সব বিচরণ করছে, ধামের সঙ্গে তাদের কোনো স্পর্শ হচ্ছে না, ধামকে তারা দেখতে পাচ্ছেন না, ধামে কোনো হোটেল নেই, ধামে কোনো ভ্যাবিচার হচ্ছে না, কেন ধামের সঙ্গে তাদের কোনো যোগাযোগই নাই। ধামের উপরে মায়াদেবী একটা জাল বিস্তার করে রেখেছেন, সেই জালের উপরে তারা রয়েছে, এই জন্য গৌড়ীয় মঠের ওপরে একটা জাল বিস্তার করা রয়েছে। গৌড়ীয় মঠ মানে হচ্ছে বৃন্দাবন, সেখানে যে যাজন আমাদের গুরুবর্গ সবাই দেখবেন, সখী মঞ্জুরি সবাই, এই জায়গা হলো গৌড়ীয় মঠ, সেখানে আমার মতো ব্যক্তির বসবাস সম্ভব হচ্ছে না। আমি গৌড়ীয় মঠে আছি বলে দাবি করছি, কিন্তু গৌড়ীয় মঠে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। গৌড়ীয় মঠের মধ্যেই সর্বশ্রেষ্ঠ উপকার আপনারা পেতে পারেন, কারণ ভগবানের সঙ্গে যত রকম সম্বন্ধে যুক্ত হয়ে যায়, সম্বন্ধ জ্ঞান যদি পরিস্ফুট না হয় তাহলে অভিদয় শুরু হয় না। আমি এসব কথা কাকে বলবো, আমি এক পাগল, আমি যেন কোনো জায়গায় ডাকলে যাই না, কেনে গিয়ে কী করব, সেই জায়গায় এসব কথা শুনবে কি, এইসব কথা শুনবে না। ওই জন্য বলছেন, যেখানে বলছেন সম্বন্ধ জ্ঞান যদি নাই হলো তাহলে অভিদয় অর্থাৎ ভক্তি শুরুই হলো। যদি গুরুদেবের থেকে সম্বন্ধ তুমি না পেলে, যদি গুরুদেবের থেকে সম্বন্ধ না পেলে তাহলে তোমার ভজন শুরু হলো না। এমন হতে পারে গুরুদেব তোমাকে সম্বন্ধ দেওয়ার যোগ্য নয়, তাহলে তোমার ভজন হবে না, ভজন আর সম্ভব না। সম্বন্ধ জ্ঞান আগে গুরুদেব জাগরুক করবে হৃদয়, সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হবে দূর, অভিমানটাও তো সোজা কথা নয়, অভিমান হৃদয় থেকে কিছুতেই যাবে না, যেতে চায় না, কিন্তু সম্বন্ধ জানবার পর অভিমান যাবে। তিনাদবি শুনেছেন তরবি সহিষ্ণু আমানিন মানদিন কীর্তনীয় সদাহরি, এর সম্যক আচরণ স্থল এই গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠ এই যে মহাপ্রভুর প্রদর্শিত, মহাপ্রভু যে বলেছেন শিক্ষাষ্টকে, যে শিক্ষাষ্টকে আটটা শ্লোক বলেছেন চৈতন্য মহাপ্রভু, এই আটটা শ্লোকের মধ্যে অখিল শাস্ত্রের নির্যাস, জগতে যত শাস্ত্র আছে সৎশাস্ত্র, সেই শাস্ত্রগুলোকে যদি
মন্থন করে যদি জিস্ট বার করা হয় তাহলে এই যে সম্বন্ধ বিধেয় প্রয়োজন তত্ত্বের পরিপূর্ণতম বিকাশ এই যে মহাপ্রভু প্রদর্শিত যে এটা সেদিন আলোচনা করব। পরপর এক একটা টপিকস আছে গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ বিষয়, বিশাল গুরুত্বপূর্ণ। এটা অনুভব যদি করতে পারে একটা প্রবচনের দ্বারা, আমি ব্যাসাসনে বসে বলছি, একটা প্রবচনের দ্বারা তার জীবন ঘুরে যাবে যদি তার অপরাধ না থাকে। প্রচুর পরিমাণে যারা অপরাধ করেছেন তাদের হরিকথাতেও কোনো কাজ হতে পারে না, বহুপাত বলেছেন একথা। তাদের হৃদয়টা পাথরের মতো হয়ে গেছে, পাথর না বজ্র হয়ে গেছে। অপরাধ ফলে মম চিত্ত হলো বজ্র সম তুহা নামে নানবে বিকার। ওই জন্য বিশ্বনাথ চক্রবর্তীবাদের কথাগুলো আপনারা আলোচনা করবেন, সেখানে বলছেন হৃদয়ের ওপর ধুলিলেপ, ধুলিলেপ হৃদয়টা একটু চিত্ত দর্চেত দর্পণ মার্জন। মহাপ্রভু বলেছেন তার যে আচরণ স্থল এটা যাজন স্থল, চেত দর্পণ মার্জনম ভব মহাদেবাগ্নি নির্বাপন, এই যে আচরণ স্থল যাজন স্থল এটা গৌরীমঠ। বোঝা গেল কি বললাম? চেত দর্পণ মার্জনম ভব মহাদেবাগ্নি নির্বাপনম সে গৌরী বচন্দিকা বিতরণ বিদ্যাবধ জীবনম আনন্দানুদিবর্ধনম প্রতিপদম পূর্ণমিত্বা স্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম নাম অকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্তার্পিতা নিয়মিত স্মরণীয় কাল এতদ্দৃশি তব কৃপা ভগবান মহাপি দুর্দৈব মৃদৃশ্য মিহাজনী নানু রাগা। নামের শক্তি সম্বন্ধে বলছেন প্রথমে জগতের অবস্থা কিসে মঙ্গল, এক একটা শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে বহুদিন সময় লাগে। চেতনতর্পণ মার্জন শ্লোকের ব্যাখ্যা প্রথম শ্লোক, তৃতীয় শ্লোক, তারপরে বলছেন তিনাদু বিষ্ণু জন্য তরল শেষ্ণ আমার নামাধুন কীর্তনীয় শ্লোক। যে রূপে লইলে নাম প্রেম উপজয় তাহার লক্ষণ শুনো স্বরূপ দাম স্বরূপ রাম রায়। তিন অপেক্ষা হীন হতে হবে, বৃক্ষ অপেক্ষায় সহনশীলতা, বৃক্ষ যেন কাটিল কিছু না বলয় সুখাইয়া মইল পানি না মাঙ্গয় যেই যা মাঙ্গায় তার দেয় আপন ধন ঘর্ম বিশ্ব সহায়ানের করে রক্ষণ। এটা হলো গৌড়ীয় মঠের এক একটা সাধু অপ্রাকৃত সারঙ্গ গোস্বাই মহারাজ, এইসব সাধুরা ছিলেন, তারা এইসব লক্ষণ বিশিষ্ট ছিলেন। শিক্ষাস্তকের যে সম্বন্ধ বিধ প্রয়োজন তত্ত্ব যে ব্যাখ্যা করা হয়েছে তৃতীয় শ্লোকে বলে কিভাবে সংকীর্তন করব, যে রূপে লইলে নাম প্রেম উপজয় তাহার লক্ষণ শুনো। অনেক কিছু ব্যাখ্যা করতে হয়, নাম অপরাধের প্রত্যেকটা এক একটা দিন ব্যাখ্যা করতে হয়, বিশাল। কোথায় আছো, ছেলে খেলা করছে সব, এগুলো সব জানলে পরে তো ভজন রাজ্যের সব কথা অনুভব করা যাবে, কি নিয়ে রয়েছে লোকে রয়েছে। হরিকথার নামে বেশাবৃত্তি চলছে, আমি বলছি না গৌপাদের কথা, যারা হরিকথা হরিকীর্তনের নামে জগৎবাসীকে বঞ্চনা করছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই হলো এই জগতের লোকের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। তারা ঠকতে চায়, ঠকছে। বেশ্যা যেমন সুন্দর কাপড় চোপড় পরে আকর্ষণ করে বাইরের লোককে, সেরকম ব্যাসাসনে বসে সুন্দর সঙ্গীত হারমোনিয়াম অর্কেস্ট্রা এগুলো যে সত্যমন্দিরকে আকর্ষণ করে এটাকে বলছে বেশ্যাবৃত্তি। এটার মতো বড় অপরাধী কেউ নেই, তাতে দশটা লোক যদি শুনতে আসে এই কথা শুনুক অপ্রাকৃতিক কথা, তারপর তাদের মঙ্গলের রাস্তা খুলবে, তাহলে জোর করে বললে কি হবে। প্রসাদে প্রসাদ বুদ্ধি নেই, প্রসাদ যতই খাওয়া প্রসাদ বুদ্ধিই তো নেই, কী হবে। তাহলে কি বললাম, তিনাদবে শুনেছেন তরবে সহিষ্ণু আমাদের মহাদিন কীর্তনীয় সদাহরি, এই শ্লোকের যাজনস্থল হল এই গৌড়ীয় মঠ। একবার অপ্রাকৃত জগতের একজন আমাদের গুরুবর্গ অত্যেন্দ্রীয় দাস অধিকারী, তিনি তার একটা গ্রন্থেতে লিখেছিলেন এই যে তিনাদবে শুনেছেন তররূপী সহিষ্ণু লিখেছিলেন, তররিব ছিল মূল শ্লোকে ছিল তরুণীব। অনেক সাধু এসে প্রভুপাদের কাছে অভিযোগ করলেন যে তিনি এই যে অত্যেন্দ্রীয় দাস অধিকারী তিনি দেখুন কত বড় সাহস এই শ্লোকের পরিবর্তন করে দিয়েছেন। প্রভুপাদ কোথায় বলছে এই দেখুন এখানে লিখেছে তিনাদবী শুনছেন তররূপী সহিষ্ণু করে দিয়েছে তরুণীব লেখেন। প্রভুপাদ মুচকি এসে বললেন উনি ঠিকই বুঝেছেন, ওই জন্যই লিখেছেন, তিনি ঠিকই বুঝেছেন বলে ওই কথাটা লিখেছেন, ঠিকই লিখেছেন, উনি অনুভব করেছেন তররিব না বলে। কেন ব্যাখ্যাটা এবার শুনুন,
গাছের মতো সহনশীলতা যদি হয় তাহলেও ভুল কথা বলা হবে, গাছের থেকেও বেশি। গাছের থেকেও বেশি তো শুনিনি আমরা, শোনেননি, উপলব্ধি করেননি আপনারা, তাই গুরুবর্গ বলেছেন আপনারা শোনেননি। বৃক্ষের মতো সহনশীল হলেও হবে না, বৃক্ষের থেকে বেশি। বলে কেন? বলে এই কথাটার ব্যাখ্যা হলো এই যে বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলা, বৃক্ষ নিজের পাতা নিলে তার গাছের গাছটাকে ছেদন করলে আবার সেই গাছের তলায় আশ্রয় নিলে তখনও কিছু বলে না, বুঝে গেল? যে বৃক্ষটা তলায় সে আশ্রয় নিচ্ছে, বিশ্রাম করছে, রোদের ছায়া নিচ্ছে, সেই বৃক্ষটাকে গাছের উঠে কাটছে, আবার ফল নিচ্ছে, পাতা নিচ্ছে, কাটছে, তথাপি বৃক্ষটা বলছে না আমাকে কাটছো কেন, এই একটু আগে তো কাটনি, যা বেরিয়ে যা, বিশ্রাম করতে পারবি না আমার গাছের তলায়। বলছে কি বৃক্ষ? বলতে পারছে না। বলছে বৃক্ষ কি বলছে যে তুমি চলে যাও? কিছু বলছে না। এই জন্য ভাগবতেও বলা আছে ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে বলছেন এই বৃক্ষগুলোকে দেখো, এই সহনশীলতা দেখেছ, পরে আলোচনা করবো, একসব মিশিয়ে যাবে, কেউ কিছু বুঝবে না আলোচনা প্রসঙ্গে। তাহলে তররিব সহিষ্ণুনা এটা না বলে তররপি সহিষ্ণুনা কেন বললেন? এলে বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলে, বৃক্ষ বললে কিছু বলে না, কিন্তু বৃক্ষ তোমার মঙ্গলের অনুসন্ধান করতে পারছে না। কথাটা আমার বোঝা গেল? বৃক্ষ হয়তো তোমাকে কিছু বলছে না, আমার থেকে ফল নিলি, আমাকে কাটলি, আবার আমার তলে বিশ্রাম বলছে না, সব দিচ্ছে অকাতরে, কিন্তু হলেও বৃক্ষর পক্ষে তোমাকে মঙ্গল করা সম্ভব হচ্ছে না। বোঝা গেল না আমার কথাটা? কিন্তু হরিদাস ঠাকুর কিন্তু তোমার মঙ্গল করছে, বৃক্ষের থেকেও তার সহনশীলতা বেশি। তাকে ২২ বাজারে মারা হলো, যখন ওই যবনগণ বলছেন তুমি যদি না মরো তাহলে আমাদের তো শাস্তি হয় বিশাল, এরকম কথা? যদি আমি মরলে তোমাদের মঙ্গল হয়, দেখো তোমাদের সামনে আমি মরছি, বলে তিনি দেহ রাখলেন, দেহ রাখা লীলা করলেন। ওরা নিয়ে বললেন এর অসদ গতি হবে, গঙ্গায় ফেল, গঙ্গায় ফেললে ওর অসদ গতি হবে, বলে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিল। সেই হরিদাস ভাসতে ভাসতে এলো শান্তিপুরে। বোঝা গেল আমার কথাটা? তাহলে হরিদাস ঠাকুর বৃক্ষের থেকে কি বেশি সহনশীল সম্বন্ধ হলো কি না, আমার কথা জবাব দিতে হবে। বৃক্ষের থেকে বেশি সহনশীলতা হলো কি না হরিদাস ঠাকুরের? হরিদাস ঠাকুরের বেশি সহনশীল, হরিদাস ঠাকুর এত ২২ বাজারে একটা বাজারে মারলে মানুষ মরে যাবে, তারপরেও এই জীবগুলোর মঙ্গলের জন্য চৈতন্য মহাপ্রভুকে প্রার্থনা, প্রভু এরা জানে না এদের সবার মঙ্গল করো তুমি, এই প্রার্থনা তো বৃক্ষ করতে পারে না। যে প্রভুপাদের ওপর গৌড়ীয় মঠের যে অপ্রাকৃত পরিক্রমা চলছে, সেই পরিক্রমার ওপর সমস্ত জগৎবাসী পাষণ্ডগণ ব্রাহ্মণগণ যখন আক্রমণ করল নবদ্বীপের পোড়ামাতলায় পৌড়মাতলায় আক্রমণ করেছে, তো এত বড় বড় ইঁট থান ইঁট মারছে, গৌড়ীয় মঠে যারা পরিক্রমা করছেন তাদের ও সব ইঁট পাটকেল মারছে, এসব বদমাশেরা। কেন? গৌড়ীয় মঠের প্রচারের ফলে এদের সব ভাত মারা যাচ্ছে, গৌড়ীয় মঠের প্রচারের ফলে এদের সবার ভাত মারা যাচ্ছে, ওই জন্য ওরা বলছে গৌড়ীয় মঠকে মেরে ফেলো। যখন এত বড় বড় ইঁট মারছে গৌড়ীয় মঠের ওপর, বহুপাতকে বাঁচাবার জন্য সব ভক্তগণ কী করলেন? লুকিয়ে ফেললেন। কেশব গোস্বামী মহারাজ বহুপাতের বেশ ধারণ করলেন, কেন বহুপাত প্রকট থাকলে চিরকাল জগতের মঙ্গল হবে। এই জন্য সেখানে কি হলো, অন্তিমে কি হলো, সেখানে কি হলো, প্রভুপাদকে বলা হলো যে এরকম ধরনের আক্রমণ করছে ওরা, আমরা পুলিশ স্টেশনে কোর্টে একটা ডায়েরি করব। প্রভুপাদকে বলা হলো ওই যে এত আক্রমণ করছে আমাদের উপর গৌড়ীয় মঠের উপর, আমরা কোর্টে একটা কেস ফাইল করব। প্রভুপাদ বলল কেন? প্রভুপাদ বললেন কেন, ওরা আমাদের এত উপকার করলো, আমাদের এত উপকার করলো, আমরা ওদের মধ্যে কেস করব কেন? বলে উপকার করলো, উপকার করলো না, উপকার করলো না, আমাদের গৌরীমঠ এই জগতে সবে আবির্ভাব হয়েছেন, প্রকট করেছেন নিজে ইচ্ছে করে বৈকুণ্ঠ অপ্রাকৃত জগৎ থেকে। সেই গৌড়ীয় মঠ এখন যদি প্রচার করতে যায় খবরের কাগজে বিভিন্ন জায়গায় কত টাকার ব্যাপার, ওরা আক্রমণ করলো বলেই তো গৌড়ীয় মঠের কথা সমস্ত খবর কাগজে বেরিয়ে গেল। গৌড়ীয় মঠের ওপর নিত্যানন্দ প্রভুর ওপর যেমন জগাই মাদায় আক্রমণ করেছিলেন পাষণ্ড জগাই মাদায়, সেই রকম
আজ গৌড়ীয় মঠের মিছিলের পর আবার দ্বিতীয়বার এই আক্রমণ দেখা গেল বলে সমস্ত খবর কাগজের নিউজ পেপারে হেডিং হয়ে গেল। কত বড় উপকার আমাদের করে দিল, সমস্ত জগৎবাসী গৌড়ীয় মঠ সম্বন্ধে জেনে গেল, গেল কিনা জেনে গেল। তাহলে গৌড়ীয় মঠে আমরা তাদের বিরুদ্ধে কেস ফাইল করব কি জন্য? বরঞ্চ তারা আরও বিরোধী আচরণ করুক, আমার ভজনের উন্নতি হোক। ওই জন্য আমি যখন বয়স আমার কম ছিল, একবার বোকার মতো ছিল ভক্তিবল্লভ তীর্থগোস্বামী মহারাজকে তার ঘরেতে গিয়ে একবার, তিনি আমাকে খুব ভালোবাসতেন, এটা গল্প কথা নয়, যারা জানেন যারা জানেন, যারা জানেন না জানেন না। আমি একবার বোকার মতো বললাম, মহারাজ এই যে বিরুদ্ধ পরিবেশ, কিছুতেই ভজন করতে দিতে চায় না, এই বিরুদ্ধ পরিবেশ চারিদিকে এইসব করছে, এর মধ্যে কী করে ভজন করে সিদ্ধ হয়ে বেরোনো যায় বলুন তো। মহারাজ প্রথমে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, হেসে বললেন, বাবা ভা গুরু ভাই বলতেন, গুরু আমি বলতে আপনি আমার গুরু ভাই নয়, আপনি আমার গুরুবর্গ। তিনি বলতেন, দেখুন প্রথম কথাই হলো এই, যারা বাস্তবিক ভজন করেন তারা কোনোদিনই কোনো ব্যবহার কোনো আচরণ কোনো পরিস্থিতিকে প্রতিকূল দেখেন না। আমি কিছুক্ষণের জন্য চুপ করে গেলাম, কথাটা কত বড় কথা। তিনি বললেন, যারা বাস্তবিক ভজন করেন তারা কোনোদিনই কোনো পরিস্থিতি কোনো আক্রমণ বা কোনো কিছুকে তারা প্রতিকূল মনে করেন না, আমার বিরুদ্ধে এরম করেছে অতএব তিনি আমার শত্রু কখনো জ্ঞান করেন না, এটা তিনি নিজের জীবনে দেখিয়েছেন এবং আমাকেও শিক্ষা দিয়েছেন। ওই জন্য কেউ প্রতিকূল আচরণ আমি তাকে শত্রু মনে করি, শত্রু কে, জগতে কেউ শত্রু না, আমি আমার নিজের শত্রু, ভজন করতে পারলাম না। তাহলে গৌড়ীয় মঠের কথা আপনারা কিছু উপলব্ধি করলেন, এখন সময় কত হলো আমি তো জানি না, একটা ঘড়িও রাখেন, আজকে এই পর্যন্ত থাকো, অনেক কথা বলতে যায়। গৌড়ীয় মঠের অপ্রাকৃত অবদান বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে কম করে মাসখানিক যাব দিয়ে আলোচনা করা দরকার, আর কিছু বোকালোক শুনবে একান দিয়ে ওকান দিয়ে বারকো দিয়ে এরম কথা বলার কোনো যুক্তি নাই। যাই হোক, এলো কথা আপনারা আমায় ক্ষমা করবেন, অনেক দৃঢ় কথা আলোচনা করতে হলো, অনেক কিছুই বলার ইচ্ছা ছিল কিন্তু পরিস্থিতি বলতে দিল না, অনেক কিছু বলার ছিল অনেক। গৌড়ীয় মঠের অপ্রাকৃত অবদান বৈশিষ্ট্য সম্বন্ধে শুনতে গেলে আপনারা তৈরি হয়ে আসুন, রিটার্ন টিকিট কেটে আসবেন না, বাড়িতে চলে যাবেন, সংসার করবেন, মোজ করবেন, আমার কাছে একটু প্রক্সি দিয়ে গেলেন, ওই তো মহারাজের কাছে আমরা গেছিলাম, এরম আসার দরকার নেই, মহারাজের কাছে গেছিলাম তো আমরা, এরকম আসার দরকার নেই। আমি কোনো জায়গায় যাই না, 100টা নেমন্ত্রণ হলে 99টা যাই না, একটা জায়গায় যেতে হয় যাই, এই হলো কথা। ওয়াঞ্ছা কল্পতরুবশিকে বাসিন্দু ব্যবচ পথিতানং পাবন ববৈষ্ণব্যো নমঃ।